السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادئ له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يقول نبينا محمد صلى الله عليه وسلم من سلك طريقا يبتغي فيه علما سلك الله به طريقا إلى الجنة، وإن الملائكة لا أجنحتها رضا لطالب العلم، وإن العالم لا له من في السماوات ومن في الأرض حتى الحيتان في الماء، وإن فضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب. وإن العلماء ورثة الأنبياء وإنما لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذ به أخذ بحظ وافر رواه أبو داود والترمذي واللفظ للترمذي بسند صحيح التوبة جامع مسجد باتوريا شارع بودغاس كورتيك আয়োজিত আজকের এই বিশে নভেম্বর দু হাজার একুশ সালের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব ওসমান মিয়া ইতিমধ্যে মঞ্চে যিনি উপবিষ্ট রয়েছেন এবং আমার আগে আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিব শেখ ইসহাক আলী মঞ্চে উপবিষ্ট আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ভাই আব্দুল মালিক যিনি বহুদিন থেকেই আমাকে অনুরোধ করে আসছিলেন যেন আপনাদের এলাকায় আমি আসি দুটো কথা আপনাদের সাথে শেয়ার করি যে জন্যে আল্লাহর আল্লাহর শুক্রিয়া আদায় করছে যে যিনি তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আর আমার সামনে উপস্থিত অত্র এলাকার রাজবাড়ি এবং ফরিদপুরসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এবং এখানে যারা বসবাস করছেন তারাও যারা উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ প্রশাসনিক কর্মকর্তা এবং যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহিয়াতুল ইসলাম আবারও আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি যিনি আজকের এই মহাতি জলসায় কিছু কথা বলার উদ্দেশ্যে আমাকে সুদূর ঢাকা থেকে আসার তৌফিক দিয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে তার দিনের দিকে হেদায়ত দিয়েছেন আল কোরআনের দিকে হেদায়ত দিয়েছেন আসন্না এবং আল হাদিসের দিকে হেদায়ত দিয়েছেন হেদায়ত দিয়েছেন ইসলামের দিকে যা আল্লাহ কর্তৃক অবতারিত শ্রেষ্ঠতম জীবন ব্যবস্থা এবং জীবন পদ্ধতি আমরা সকলেই আবারও বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাটি আল্লাহ তালে আমাদেরকে আল কোরআনে শিখিয়ে দিয়েছেন যেমন আল কোরআন এসেছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর জন্য সকল প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই সত্যের দিকে এই মহান আল কোরআন এবং আসন্নার দিকে হেদায়ত দিয়েছেন যদি তিনি হেদায়ত না দিতেন তাহলে আমরা কেউ হেদায়ত পেতাম না সুতরাং আবারও বলি আলহামদুলিল্লাহ আমি শুরুতে আপনাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের সবার উপর বরকত নাজিল করেন আল্লাহ যেন এই জনপদে বরকত দেন রহম করেন এখানকার যারা অধিবাসী আছেন আল্লাহ যেন তাদের সকল সমস্যা সকল বিপদাপদ আপদ দূর করে দেন আপনাদের রুটি রোজগার সন্তান সন্ততি সব কিছুর মধ্যে আল্লাহ যেন বরকত দিয়ে দেন আল্লাহ যেন আমাদেরকে সুন্দর সুস্থ সৎ এবং উত্তম পথ উত্তম পথে চলার তৌফিক দান করেন আমিন আমিন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একজন মুসলিম হিসাবে কি আমাদের জানা উচিত আর কি আমাদের করা উচিত তাই না হয়তো অনেকেই ভাবছেন যে এগুলো তো সব আমি জানি আমাদের বাংলাদেশে দেখলাম যে সবাই সব কিছু জানে যদি আপনি বলেন যে আমার এই রোগ দেখবেন যে সবাই কিছু না কিছু ঔষধ প্রেসক্রাইব করবে বলবেন যে আপনি এটা খান ওটা খান এটা খায়েন না ওটা খায়েন না তাই না আপনি যদি কোথাও যেমন আমি তো আপনাদের এই রাজবাড়িতে একজন আগন্তুক যদি পথে চলতে যাই সব জায়গা তো আমি চিনি না যদি কাউকে জিজ্ঞেস করি যে অমুকের বাড়ি কোথায় উনি বলবেন এখান দিয়ে যান এটা বাংলাদেশে বিভিন্ন জায়গা আমি গিয়েছি দেখেছি যে বলা হচ্ছে এখান দিয়ে যান অথচ উনি জানেনই না ও লোককে চেনেন না কিন্তু ভাব করেন যে সবই চেনেন এটা আমাদের কিন্তু একটা একটা দুর্দশা আসলে আমরা অনেকেই মনে করি সব জানি আসলে কিছুই জানি না আমি মনে করি আমি সব কাজ ঠিক মতো পালন করছি আসলে অনেক কাজ আমরা ঠিক পালন করি না এই জন্যই আমাদের এত দুর্দশা আমরা পিছিয়ে পড়ছি সব জায়গায় আমাদের অনেকে বিশ্বাস করে যে আমরা খুব ভালো মুসলিম খুব ভালো মুসলিম কোনো কাজে আমাদের কোনো ঘাটতি নাই ত্রুটি নাই ব্যাপারটা কি আসলে এরকম না দেখেন আপনারা হামদালার হাদিসটা জানেন তাই না হামদালার হাদিস যিনি আবু বকর রা দিয়াল্লাহ তালুর সাথে সাক্ষাৎ হওয়ার পরে বললেন আবু বকর জিজ্ঞেস করলেন তুমি কেমন আছো বললেন না ফাঁকা হামবালা হামদালা মুনাফেক হয়ে গেছে আবু বকর বললেন যে আরে বলো কি এটা কী বুঝাচ্ছ তুমি বলছো যে আমি রসুল সাল্লাহামের কাছে থাকলে তখন দিনের সব কথা আমার স্মরণ থাকে জান্নাতের কথা আমি আমি মনে হয় যেন আমি পরিপূর্ণ দিনের মধ্যে আছি সেরকম একটা ফুরফুরে মেজাজে থাকি আখিরাতমুখী চিন্তা ভাবনা আমার মধ্যে আছে কিন্তু আমি যখন আমার সংসারে ফিরে আসি আমার স্ত্রী পরিজনের কাছে আসি তখন আর সেগুলো কিচ্ছু মনে থাকে না তাহলে এই যে একবার কিছুক্ষণ আগে দিনের কথা আল্লাহর কথা রসুলের কথা মনে আছে আর এখন কিছু মনে নাই এটাই তো নেফাকি এই জন্য তিনি বললেন না ফাঁকা ব্যাখ্যা করলেন তখন আবু বকর বললেন আরে অনুরূপ অবস্থা তো আমারও হয় আমাদেরও হয় তখন দুজনে মিলে রাসুল্লা সাল্ল সাল্লামের কাছে গেলেন রাসুল সাল্লাহ সাল্লাম তখন আসলে প্রকৃত মোমিনার অবস্থার সাথে তুলনা করলেন কোনো ব্যক্তি যদি মনে করে যে তার মধ্যে ত্রুটি আছে সে আসলে নিখুত নয় তার আসলে সংশোধনের প্রয়োজন আছে তখনই সে সঠিক অবস্থায় থাকে আর যদি কোনো ব্যক্তি মনে করে যে না তার কোনো ত্রুটি নাই তাহলে কি সে সঠিক অবস্থায় আছে তারই বেশি ত্রুটি খুঁজে পাওয়া যাবে অতএব আসুন আমরা একটু জানার বোঝার চেষ্টা করি এবং এই জিনিসটা প্রথমে মাথায় নেই যে আসলে সবকিছু আমাদের জানা নেই এবং সবকিছু আমরা সঠিকভাবে পালনও করছি না ঠিক না জি আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে এলেম মুখে হওয়ার তৌফিক দান করে তৌফিক কামনা করছি সে এলেমের আলোকে আমল করার তৌফিক দান করে আমি আবু দাউদ এবং তিরমিজির একটা দীর্ঘ হাদিস আপনাদের সামনে পেশ করেছি সেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো পথ চলে উদ্দেশ্য কি সে এলেম তালাশ করছে এলেম অর্জনের জন্য সে পথে বের হয়েছে এইটা যদি হয় তাহলে এর বিনিময়ে আল্লাহ সুভান হুয়া তালা তাকে এমন একটা পথে চালাবেন যে পথ তাকে জান্নাতে পৌঁছে দিবে সুভান তাহলে এটা হচ্ছে যে এলেমের যাত্রা শুরু করলো জ্ঞান শেখার জন্য সে নিয়ত করে বের হয়ে গেল তার জন্য এ ফজিলত আর যদি জ্ঞান সে অর্জন করা শেষ করে সেটা হাদিসের শেষের দিকে এসেছে তার অবস্থা কি হবে নবী সাল্লা পর বলছেন ফেরেশ তারা তাদের প্যাখমগুলো বেছিয়ে দেয় তলেবুল এলেমের প্রতি সন্তুষ্ট থেকে অথবা তলেব এলেমের প্রতি সন্তুষ্টি সন্তুষ্টিবশত তাদেরকে সম্মান করার উদ্দেশ্যে পেখমটা বিছিয়ে দেয় সোহান আল্লাহ এরপরে এসেছে যে আলেম ব্যক্তির জন্য যারা এভাবে কষ্ট করে এলেম অর্জন করেছে তারাই কিন্তু আলেম আলেম শুধু এ এই সেই ব্যক্তি নয় যে শুধু সার্টিফিকেট অর্জন করেছে আজকে আমরা দেখি যে আমাদের আলহামদুলিল্লাহ অনেক জেনারেল শিক্ষিত ভাইরা তারা কোরআন বিশেষজ্ঞ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তারা হাদিস সম্পর্কে অনেক নলেজ অর্জন করেছেন কিভাবে মনস্থির করার পরে পড়তে পড়তে জানতে জানতে এভাবে যে ব্যক্তি এভাবে এলেম অর্জন করেছে তার জন্য আসমানে যারা আছে কে আছে বলেন তো আসমানে আল্লাহ আছেন এবং আল্লাহর মালাইকারা আছেন ফেরেস তারা আছেন এদেরকে বলা হয় আসহাবুল মালা ইল আলা যারা ঊর্ধ্ব জগতে অবস্থান করেন আল্লাহ তো সবকিছুর উপরে আল্লাহর উপরে কি কিছু আছে আল্লাহ কোথায় আছেন আরসের উপরে আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে আল্লাহর উপরে কোনো কিছু নেই তাহলে ঊর্ধ্ব জগৎ আল্লাহর নিচে আরও অনেকগুলো জগৎ আছে সেখানে ফেরেশ তারা থাকেন তাহলে আসমান আসমানসমূহে যারা আছে এবং জমিনে যারা আছে আল্লাহর অনেক সৃষ্টি জমিনে আছে আমরা জমিনে আছি আমরা ছাড়াও মানুষ ছাড়াও আর আল্লাহর সৃষ্টি আছে না আল্লাহর অনেক মাখলুকাত আছে এরা প্রত্যেকেই সেই আলেম ব্যক্তির জন্য যে আলেম অর্জন করছে তাদের জন্য দোয়া করে করে এমনকি পানির মধ্যে যে মাছ আছে সেটাও এরপরে বলা হচ্ছে কি আলেম ব্যক্তির বা মর্যাদা যে ব্যক্তি ইবাদত করে অথচ তার এলেমটা নাই গ্রামেগঞ্জে অনেকে আছেন যাদের হয়তো আল্লাহ সৌভাগ্য দেন নাই এলেম অর্জন করার কিন্তু তারপরে যতটুকু অর্জন করেছেন সে অনুযায়ী ইবাদত করছেন সালাদ ঠিক মতো পড়ছেন সিয়াম বা রোজা ঠিক মতো রাখছেন অন্য অন্য কোরবানি ঠিক করছেন হ্যাঁ সুদ খাচ্ছেন না ঘুষ খাচ্ছেন না ভালো জীবনযাপন করছেন এরকম গুজার লোক আছে না আছে এদের মর্যাদা অনেক বেশি কিন্তু এদের চাইতে বেশি মর্যাদাকার আলেমের আলেম মানে যিনি এলেম অর্জন করেছেন অনেক আলেম আছে যারা এলেম অর্জন করে নেই আছেন এরকম অনেক ব্যক্তি আছে যাদেরকে মানুষ আলেম হিসাবে জানে অথচ তার কাছে সহি এলেম নাই তাহলে কি আছে ভুল বিভ্রান্তিমূলক চিন্তাভাবনা আছে তাদের কাছে বেদা আত আছে এবং সেরে কাছে আল্লাহ তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন তাহলে আলেম সেই ব্যক্তিকে বলা হয় যার কাছে নলেজ আছে জ্ঞান আছে জ্ঞান যেটা সত্যিকারের জ্ঞান নয় সেটা কি আসলে জ্ঞান জ্ঞান নয় তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে এই জ্ঞানী ব্যক্তির মর্যাদা যে জ্ঞানী নয় তবে ভালো মানুষ তার উপর সেরকম যেমন আসমানের যে তারকারাজি আছে সেগুলোর উপরে চাঁদের মর্যাদা এটা দেখার দিক থেকে নাহলে চাঁদ তো ছোটো চাঁদ ছোট না তারকারাজি কি চাঁদের থেকে বড় না বড় অনেক তারকারাজির নিজস্ব আলো আছে কিন্তু চাঁদের কি নিজস্ব আলো চাঁদের আলোটা কিসের ধার করা সূর্যের আলো তো সুতরাং কিন্তু মানুষ হিসাবে আমরা যখন আকাশে তাকাই এই যে আজকের চাঁদটাও তাই না আজকে গতকালকে মনে হয় পূর্ণিমায় গিয়েছে না তাহলে এই যে পুরো বড় চাঁদটা এইটার থেকে বড় কোনো তারকা তারকাকে আমরা দেখি দেখি না তাহলে সকল তারকার উপর এটার যে মর্যাদা এই পৃথিবীবাসীর কাছে ঠিক তেমনি সকল এবাদত গুজার লোকদের উপরে আলেম ব্যক্তির মর্যাদা আল্লাহ আর রাসুল সাল্লা আরও বলেছেন যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস আচ্ছা নবীরা কিসের উত্তরাধিকার রেখে গেছেন দিনার দেড়হাম টাকা স্বর্ণ রূপা পৃথিবীর সম্পত্তি না দেখে গিয়েছেন কি আল্লাহ মানে এটা কত গুরুত্বপূর্ণ একটা তথ্য অথচ আমরা জানি না যে তিনি মুসলিম ওম্মাকে জ্ঞানমুখী করে গেছেন জ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করে গেছেন অথচ আজকের প্রেক্ষাপটে আমরা জ্ঞান থেকে সরে পড়ছি আমরা জরুরি জ্ঞানগুলো আজকে জানিনা সেটা নিয়ে আজকে আমরা একটু আলাপ করবো ইনশাআল্লাহ তাহলে নবিস সল্লাল্লাহ আলাইহিসাল্লাম উত্তরাধিকার হচ্ছে জ্ঞানের সম্পত্তির নয় কিন্তু এখন আমাদের মুসলিমরা জ্ঞান বাদ দিয়ে কিসের পিছনে ছুটছে সম্পদের পিছনে ছুটছে খেয়াল করে দেখেন জমি আইল আমরা আরেকজনের আইলের উপর উঠাই দিই তাই না একটু জমি বেশি করে নিয়ে ফেলি ঘর বাড়ি একসাথে করতে গিয়ে একজন আরেকজনের জিনিস আত্মসাত করার চিন্তা করি তারপরে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের মধ্যে টাকা পয়সার জন্য টাকা পয়সা অর্জন করার জন্য এতটা নিচে মানুষ নামতে পারে এটাও কল্পনা করা যায় না যেটা সমাজের অনেক জায়গায় ঘটতে দেখা যায় অনেক বাজারে অনেক মার্কেটে অনেক জায়গায় সেটা ঘটছে ঘটছে না আমাদের দেশে আমরা দেখেছি এখানে ই কমার্সের অনেকগুলো কোম্পানি আছে যেগুলো আমাদের সরল মনা মানুষদেরকে ধোকা দিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে যাচ্ছে না এটা দুর্ভাগ্যজনক কেন এটা হচ্ছে জানেন কারণ আমরা এলএমকে তরক করেছি আমরা এলএমকে তরক করেছি অতএব বৈভবের পেছনে ছুটছি ওই জায়গাটা হলো খুবই ঝুঁকিপূর্ণ জায়গা ওই জায়গাটা হলো মানে সম্পদ নিয়ে কাড়াকাড়ির জায়গাটা হলো খুনাখুনির জায়গা ওই জায়গাটা মানুষকে পশুতে পরিণত করে এতটা নিচে নামায় যে মানুষ সেখান থেকে আর বের হয়ে আসতে পারে না সে লোভের মধ্যে পড়ে যায় আর এলেমের জায়গা হল যেটা মানুষকে সৎ করে যেটা লোভ থেকে উদ্ধার করে যেটা মানুষকে কল্যাণমুখী করে আল্লাহ এই কারণেই তো ইসলামের এত শ্রেষ্ঠত্ব মুসলিম উম্মার শ্রেষ্ঠত্ব এলেমের কারণে সম্পদের কারণে নয় মনে রাখবেন জান্নাত লাভ হবে এলেমের কারণে জান্নাত কিন্তু সম্পদের কারণে নয় হাজার কোটি টাকার মালিক সবার আগে কি জান্নাতে যাবে এমন কোনো গ্যারান্টি কি আছে না কিন্তু যার কাছে একটা টাকাও নাই কিন্তু সহি সহিম সহি তার আছে সে কি সবার আগে বেসে যাওয়ার আশা করতে পারে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি দিনার দেড়হাম এবং সম্পদের ওয়ারিস তৈরি করেননি তিনি ওয়ারিস রেখে গেছেন এলেমের সেই এলেমটা আজকে আমাদেরকে অর্জন করতে হবে সেই এলেমটা নিয়ে আমরা কথা বলছি কতটুকু জ্ঞান আমাদের অর্জন করা প্রয়োজন এটা খুবই জরুরি একটা বিষয় আমরা জানি যে আল্লাহ সুবহান হতা দুটো মহাসম্পদ আমাদেরকে দিয়েছেন একটা হলো ইমান আর একটা হলো ইসলাম বলন্ত কি বললাম এবং ইসলাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে মূল্যবান দুটো উপহার ইমান এবং ইসলাম ইমানের কয়টা রোকন ইমানের রোকন কয়টা স্তম্ভ ছয়টা আল্লাহর প্রতি ইমান তারপরে বলেন মালাইকা বা ফেরেস্তাদের প্রতি ইমান আল্লাহর আসমানি গ্রন্থ সমূহের প্রতি ইমান নবী রাসুলদের প্রতি ইমান তফদিরের ভালো মন্দের প্রতি ইমান আখিরাতের প্রতি ইমান আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে মাঝে মাঝে একটু প্রশ্ন করে যাচাইও করা যাবে আবার আপনাদের দৃষ্টি আকর্ষণও করা যাবে ইমানের যে ছয়টা রোকন রাসুল সাল্লাম একটা হাদিসে এসেছে সেখানে অবশ্য তকদিরের প্রতি ছয় নম্বরে নেওয়া হয়েছে আখেরাতের প্রতি ইমান হলো পাঁচ নম্বরে বাকিগুলো ঠিক আছে সেই হাদিসটা একটা নাম আছে বলেন তো কে বলতে পারেন সেই হাদিসটার নাম জি হাদিফে জিব্রিল হাদিফে জিব্রিল জিব্রিল আলাহামের হাদিস সেটাও খুব চমৎকার একটা হাদিস সেখানে মৌলিক তিনটে বিষয় সম্পর্কে যে ব্রিল আলহ সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যাতে করে উপস্থিত ব্যক্তিরা সেই উত্তর সম্পর্কে ভালো করে জানতে পারেন কারণ রাসুল সাল্লাহ সাল্লামকে যখন অমরাব্দুল খাতার জিজ্ঞেস করলেন তখন তিনি উত্তরে বলেছিলেন হা দা জি ব্রিল ইউ আল্লেম দিন ইনি হচ্ছেন যে ব্রিল তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তাহলে দিনের কয়টা স্তর তিনটা একটা হলো ইমান আরেকটা হলো ইসলাম আরেকটা হলো বলেন তো কি এহসান এই তিনটা জিনিস জিবরুল্লাহ সালাম নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন এবং নবী সাল্লাহ সাল্লামের মুখ দিয়ে সে উত্তরটা বের হলো ফলে উপস্থিত রাম সেটা জেনে ফেললো এটাই হলো ইসলামের বেসিক এবং জরুরি জ্ঞান ইমানের মধ্যে ছয়টা রোকন সম্পর্কে আপনাকে জানতে হবে আপনাকে জানতে হবে আল্লাহ সম্পর্কে সঠিক আকিদা যেমন আল্লাহ সম্পর্কে তো অনেক আকিদা আছে আল্লাহর অনেকগুলো নাম আছে না নাকি আপনি আপনি আল্লাহর নাম দিতে পারবেন আল্লাহর নাম কোথেকে শিখবো আমরা জি কোরআন থেকে এবং হাদিস থেকে এটাকে বলা হয় আল্লাহর নামগুলো আল্লাহ নির্ধারণ করেছেন এবং তিনি সেটা কালামুল্লার মাধ্যমে জানিয়েছেন অথবা হাদিসের মাধ্যমে জানিয়েছেন তাহলে এর বাইরে আর কোনো নাম কি আল্লাহর দেওয়া যাবে দেওয়া যাবে না এটা মনে রাখতে হবে আল্লাহ সম্পর্কিত জ্ঞান যেমন আল্লাহ কোথায় আছেন আল্লাহ আর সেফাতগুলো কি কি আল্লাহ কি কী গুণাবলী আছে এগুলো কোথায় জানবো আমরা কোরআন এবং হাদিসে অন্যভাবে জানার কি সুযোগ আছে স্বপ্নে অথবা আল্লাহর সাথে কোনো স্পেশাল রিলেশান তৈরি করে আল্লাহর কাছে পৌঁছা যাবে যাবে না প্রিয় ভাইরা এগুলো একটু মনে রাখতে হবে কিছু মানুষ আমাদেরকে বিভ্রান্ত করছে আসলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তৈরির পথটা কোরআন এবং হাদিস কেন্দ্রিক হবে কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে আল্লাহর সাথে আর কোনো স্পেশাল রিলেশন হতে পারে না এটা কিন্তু একটু মনে রাখতে হবে সুতরাং আল্লাহ সম্পর্কিত জ্ঞান পুরোটাই হয় আপনাকে কোরআন থেকে নিতে হবে অথবা হাদিস থেকে নিতে হবে এর বাইরে নেওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আমরা এখানে যেমন আল্লাহ কোথায় আছেন অথবা আল্লাহর বিভিন্ন যে সিফাত আল্লাহর বিভিন্ন যে আল বা কাজ এসব কিছু এখান থেকেই আমাদেরকে নিতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জায়গাটা আপনি দেখবেন যে এই সমাজের মধ্যে অনেক বিভ্রান্তি অনেকেই যেমন বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান আসলে আল্লাহ কোথায় আছেন এই সম্পর্কে কোরআনে একশোটারও বেশি আয়াত আছে আল্লাহ যে আসমানের উপরে আরসের উপর আছেন আরসের উপর এখানে সাতটা এত আছে স্পষ্ট আর হাদিস সাল্লাম উল্লেখ করেছেন যাই হোক আমি সেই ডিটেলস বর্ণনা জানবো যাব না আমি বলছি তাহলে আল্লাহ সম্পর্কিত এই জ্ঞানগুলো জরুরি জ্ঞান এটা জানতে হবে আপনি যদি বলেন যে আল্লাহ কোথায় আসতে আমি জানি না আবু হানিফর আহমাহুল্লাহ খুব কঠিন কথা বলেছে ইমাম আবু হানিফর আহমা তিনি বলেছেন যে যে ব্যক্তি বলে যে আল্লাহ কোথায় আছেন সেটা আমি জানি না তাহলে তিনি বলেছেন এটা কুফর কারণ আপনাকে জানতে হবে আল্লাহ কোথায় আছেন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ কে আপনি যদি বলেন আমি জানি না এটা কি হবে বলেন তো আপনার রব কি আপনি জানেন না এটা তো অনেক প্রবলেম তাই না আমাদের মধ্যে কি এমন কেউ পাওয়া যাবে যাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার বাবার নাম কি যদি বলে আমি জানি না বাবাকে তাও জানি না এটা তো খুবই লজ্জার কথা লজ্জার কথা না তাহলে মুসলিমদের জন্য কি সেটাও লজ্জার কথা হবে না সে তার রবকে জানে না রব তার নিজের সম্পর্কে যা বলেছেন তাও সে জানে না রব সম্পর্কে নবী সাল্লা সাল্লাম যা বলেছেন তাও সে জানে না এটা কি লজ্জার কথা না লজ্জার কথা এবং এটা কি আমাদের ওলামাইকেরাম বলেছেন এটা জরুরি জ্ঞান যেই জরুরি জ্ঞানটা না থাকলে তার ইসলামটাকে কবুল করা হবে না সে যতই দাবি করুক সে মুসলিম কিন্তু সে তার রবকে জানে না তাহলে কিভাবে মুসলিম হলো তাকে বেসিক জিনিসগুলো জানতে হবে দ্বিতীয় হচ্ছে আল্লাহ তার ফেরেশতাদের সম্পর্কে কথা বলেছেন যেমন প্রধান কয়েকজন ফেরেশ জিব্রিল হ্যাঁ মিকাইল তারপরে মালাকুল মৌত এরকম বিভিন্ন ফেরেশতাদের এবং তাদের যে ওয়িফা সেটা বলেছেন এটা আমাদেরকে জানতে হবে তবে এগুলো খুব ডিটেলস জানার দরকার নেই যতটুকু কোরআন হাদিসে আছে ততটুকু জানলে যথেষ্ট তৃতীয় হচ্ছে আল্লাহর কিতাবগুলো সর্বশেষ কিতাবটার নাম কি বলেন তো আল কোরআন আল কোরআন আল কুরআনের কিন্তু আরো অনেকগুলো নাম কোরআনের মধ্যে এসেছে বলেন আল কারিম আল কিতাব কিতাবু আরেকটা নাম বলেন আল ফুরকান আল ফুরকান কুরআনের আরেকটা নাম আরেকটা নাম বলেন আল হুদা আরেকটা আর যিকর ইন্নাহনু না যিকরা তাহলে আল কোরআনকে আল্লাহ নানা নামে কোরআনের মধ্যে অভিহিত করেছেন সর্বশেষ গ্রন্থ হচ্ছে আল কোরআন এই সর্বশেষ গ্রন্থ হওয়ার অর্থটা বুঝতে হবে তাহলে আগের যে কিতাবগুলো আছে যেমন কি ইব্রাহিম সোহাফে মৌসা এরকম যে আগের কিতাবগুলো আছে সেগুলো কি এখন চলবে কোন কিতাবটা এখন চলবে শুধুই আল কোরআন এই বিশ্বাসটা হচ্ছে ইমানের একটা অংশ কেউ যদি বলে যে সব কিতাবই জ্বলবে তাহলে কি হবে হবে না এইটা এই জ্ঞানটা জরুরি জ্ঞান তাহলে কোরআন সম্পর্কে আমাদের জরুরি জ্ঞান লাগবে আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি এখন কোরআনের তেলাওয়াত সবাই কি পারেন সবাই শিখেছেন এ হাত তুলতে বলবো না হাত তুলতে বলবো না তাই না অনেক জায়গায় হাত তুলতে গিয়ে আমরা দেখলে পেলাম যে যিনি জানেন না তিনি হাত তুলে ফেলেছেন এখন একটা মানে যিনি সত্য নয় আমি কেন বাধ্য করব যাতে তিনি মিথ্যা বলতে কারণ এটা তো লজ্জার ব্যাপার যে না আমি কোরআন এখনও শিখি নাই কিন্তু বাস্তব কথা হচ্ছে কি আমরা অনেকে কোরআন শিখি নাই অনেকের কোরআন পড়া কোনো মতে শুদ্ধ হচ্ছে না দুঃখজনক না এটা আল্লাহর কিতাব কয়টা এখন একটা এই একটা কিতাবই আমরা রপ্ত করতে পারলাম না কেমন বান্দা হলাম আল্লাহর আমরা প্রিয় ভাইরা এই জিনিসটা আমাদেরকে জানতে হবে তাহলে কোরআন সম্পর্কে আমাদের যে নলেজটা লাগবে তার জন্য কোরআনের তেলাওয়ারটা শিখতে হবে কোরআনের অর্থটা পড়তে হবে কোরআনের বাণীগুলো বুঝতে হবে এবং কোরআনটাকে মানতে হবে কোরআনটা কি মানতে হবে যে কথা বলেন যে অবশ্যই কোরআন মানতে হবে আর কোরআনের সাথে আরেকটা জিনিস আছে কি বলেন তো সেটা আল হাদিস আজকাল অনেকে বলে কোরআন মানব হাদিস মানবো না আপনারা কি বলেন দুটোই মানব না একটা মানব দুটোই মানবো। দুটোই মানতে হবে কারণ কোরআনের ব্যাখ্যা হাদিস হাদিস যদি কেউ অস্বীকার করেন তাহলে কোরআন অস্বীকার করা হয়ে যাচ্ছে কোরআন মানার কোনো সুযোগ নাই আচ্ছা কেউ যদি হাদিস থেকে সলাত না শিখেন কোরআন বলছে আকিমুসলাহ আপনি কি সলাদ পড়তে পারবেন নামাজ পড়তে পারবেন নামাজটা কোথেকে শিখেছি আমরা হাদিস থেকে শিখেছি রসুল সাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা সলাদটা শিখেছি হজটা কার থেকে শিখেছি হাদিস থেকে কারণ কোরআনে আল্লাহ তালা বলছেন ওয়া এতিমাজা লিল্লা আল্লাহর জন্য হজ ওমরা করো এরপরে কোথা থেকে কি করতে হবে তাওয়াফ কেমনে করতে হবে সাই কেমনে করতে হবে ওকুফে মুজালিফা কিভাবে হবে ওকুফে আরাফা কিভাবে হবে এগুলো কি কোরআন বলছে কোরআন কোথাও কোথাও ইঙ্গিতে কিছু বললেও ফুল ডেসক্রিপশন বা পুরো বর্ণনা কিন্তু কোরআনে আসে না তাহলে এসেছে কোথায় হাদিসে সুতরাং এই যে আমরা বললাম আল কোরআনের প্রতি বিশ্বাস রাখা শেষ কিতাব হিসাবে তাহলে এর সাথে হাদিস এবং সুন্নার প্রতিও বিশ্বাস রাখতে হবে কারণ হাদিস না পড়লে কোরআনকে বোঝার কোনো সুযোগ নাই আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা বললাম আগের কিতাবগুলো তাহলে রহিত হয়ে গেছে কি হয়ে গেছে রহিত হয়ে গেছে আগের কিতাবগুলো এখন আর আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ স্বীকৃত কোনো গ্রন্থ এখন আর নাই দুটো কারণে এক মানুষ সেখানে হাত লাগিয়েছে লাগিয়েছে না মানুষ সেখানে হাত লাগিয়ে সেটাকে বিকৃত করে ফেলেছে আল্লাহ তালা কোরআনে বলছেন যে তারা আল্লাহর কালামকে তার জায়গা থেকে সরিয়ে ফেলেছে নিজেরা সেটাকে ইচ্ছা মতো নিজেরা নিজেদের মতো মডিফাই করেছে বাক্য পরিবর্তন করে দিয়েছে আল্লাহর হুকুম পরিবর্তন করে দিয়েছে যেটা মহা অন্যায় মহা অন্যায় শুধু এটা একটা প্রধান কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহর সর্বশেষ কালাম চলে আসার পরে আগের কালামগুলো বাতিল হয়ে গেছে এটা কার দেওয়া নিয়ম আল্লাহর দেওয়া নিয়ম সুতরাং আগের কিতাবগুলো আল্লাহর কিতাব হিসাবে আমরা বিশ্বাস করব কিন্তু সেগুলো এখন আর কার্যকর নেই কার্যকর আছে একমাত্র আল কোরআন এটা আমাদের বেসিক নলেজ জানতে হবে চতুর্থ আমরা বলেছি নবী রাসুলদের প্রতি বিশ্বাস রাখা এবং ল্যানুফার কুবাইন আহাদিম মেন হোম নবী রাসুলদের কারোর মধ্যে কোনো ফরক না করা বৈষম্য না করা কীরকম আমি যদি বলি আমার সালামকে বেশি ভালো লাগে ঈসা অত ভালো লাগে না এটা কি জায়জ হবে বলা সকল নবী রাসুলদের প্রতি আমাদের ইমান ভালোবাসা শ্রদ্ধা রাখতে হবে কিন্তু সাথে সাথে এই বিশ্বাসটাও রাখতে হবে শেষ নবীকে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম শেষ নবী হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নবী সাল্লাহু সাল্লামকে শেষ নবী না মানেন তাহলে নবী আম্বিয়াদের প্রতি বিশ্বাসটা সম্পূর্ণ হলো না এবং ঈমানটা এখানে ত্রুটিযুক্ত থেকে গেল আপনি ঈমান থেকে বের হয়ে গেলেন নবী সাল্লাহুস্লামের খাতমে নবৌকে আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে অবশ্যই বিশ্বাস তিনি আল্লাহর পক্ষ থেকে শেষ নবী এবং শেষ রাসূল এটার দ্বারা কি বোঝা গেল নবী সাল্লাহু সাল্লামের উপর যে শরীয়ত আল্লাহ তাআলা নাজেল করলেন সেটাই কি কার্যকর না পূর্ব শরিয়াগুলো কার্যকর হবে বলেন শেষ সেরিয়া শেরিয়া তো মাহাম্মীন সাল্লাহ সেটাই শুধু কার্যকর হবে এবং সেটাই মুসলিমদের কাছে একমাত্র বিধান হিসাবে থাকবে অন্য পূর্ববর্তী বিধানগুলো সেগুলো বাতিল হয়ে যাবে শুধুমাত্র ওই সমস্ত কিতাবের যে বিধানগুলো কোরআন বহাল রেখেছে কোরআন আগের কিতাবের যে বিধানগুলো বহাল রেখেছে সেটা বহাল থাকবে আর এছাড়া অন্য সব সবকিছু কোরআন দ্বারা বাতিল হয়ে যাবে তাহলে মুসলিমদের জন্য সর্বশেষ শরিয়া হচ্ছে সাল্লাহু আলিহাল্লাম যখনই নবী সাল্লাহ সাল্লামের নাম নেওয়া হয় প্রত্যেকে সাল্লু সাল্লাম পড়তে হবে এটা পড়তে হবে এটা জেনে রাখবে এটা হলো চতুর্থ পঞ্চম হলো কি আখিরাতের প্রতি বিশ্বাস এটা একটা বিশাল চ্যাপ্টার আমি মনে করি যে ইনশাআল্লাহ আরেক দিন আখেরাতের জরুরি বিষয়গুলো আমাদের আলোচনা করা দরকার উম্মার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অধিকাংশ মানুষ যারা আমরা দুনিয়াতে অবস্থান করছি আমরা এতটাই দুনিয়ামুখী হয়ে গেছি আখেরাতের কথা ভুলেই গিয়েছে আখেরাতে যে একদিন চলে যেতে হবে আমরা সে কথা ভুলে গিয়েছি এত যে মৃত্যুর মিছিল এই যে কোভিড নাইন্টিন গত প্রায় দুটো বছর ধরে চলছে এবং লক্ষ লক্ষ মানুষ বিশ্বব্যাপী মারা গেল প্রায় অর্ধ কোটিরও বেশি এবং আমাদের দেশেও প্রায় কত পনেরো হাজারের মতো না আরও বেশি এবং এর মধ্যে তো মানুষ মারাই যাচ্ছে আরও বিভিন্ন কারণে আমাদের চোখের সামনে আপনাদের এই এলাকায় কি গত এক মাসে কেউ মারা গিয়েছেন যে তার আগের মাসে আগের বছরে প্রতিনিয়ত মারা যাচ্ছে তাই না কিন্তু এগুলো আমাদের মধ্যে কোনো প্রভাব বিস্তার করছে না কেন বাংলাদেশে সাতাশ হাজারের উপরে কোভিড নাইন্টিনে মারা গিয়েছে তো এটা তো একটা বিশেষ রিজনে এছাড়া এবার ডেঙ্গুতেও অনেকে মারা গেছে আমরা দেখলাম আরও বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্টে অনেকে মারা গিয়েছে সুস্থ সবল মানুষ হঠাৎ অ্যাক্সিডেন্ট একসাথে পুরো পরিবারও মারা গিয়েছে সেগুলো আমরা পত্রিকায় দেখলাম তাহলে কি আখেরাত নাই অবশ্যই আখিরাত আছে অবশ্যই আখেরাত আছে কবর আমরা দিচ্ছি প্রতিনিয়ত কবরও জেরারত করছি কিন্তু এত বেশি দুনিয়ামুখী হয়ে গেছি যে আখিরাত সম্পর্কে আমরা ভুলে গিয়েছি আমাদের আখিরাত নিয়ে আলোচনা দরকার মোমেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে আখেরাতে পোষণ করে এই জন্যে আমরা দেখি যে যখন কোনো বিশেষ কথা রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের উদ্দেশ্যে বলতে চান তখন তিনি বারবার এ কথাই বলতেন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে ওয়াল খায়রান মানুষ যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে হয় ভালো কথা বলবে অথবা চুপ থাকবে কি সুন্দর একটা মূলনীতি দেখেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সেই জন্য তার প্রতিবেশীকে সম্মান করে আর আমাদের এখানে প্রতিবেশীর জমি দখল প্রতিবেশীর সাথে ঠেকাঠিক তাই না প্রতিবেশীর সাথে একটু ঝগড়া বিবাদ এই সম্পর্কটা আমাদের কাছে আকর্ষণীয় হয়ে গেছে প্রবলেমটা আসলে আখেরাতের প্রতি বিশ্বাসে আমাদের ঘাটতি আমরা ভুলে যাচ্ছি যে হঠাৎ যে কারো মৃত্যু এসে যেতে পারে মৃত্যুর পর আমাদেরকে যখন কবরে রাখা হয় আলামুল বার্জাকটা শুরু হয়ে যায় তখন এই তিনটা প্রশ্ন করা হয় কি মান রব্বুকা মা রাজুল অথবা মান না আপনাদেরকে আমি বলি কি উত্তর দেবেন মান রব্বুকা যদি বলা হয় রব্বে আল্লাহ মাসাল্লাহ মা দিন উকা জি উত্তর কি হবে আবার বলেন দিন আল ইসলাম মাসাল্লাহ মান নবী ইউকা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম দুনিয়ায় কিন্তু আপনাদের মুখস্থ হয়ে গেছে কিন্তু মনে রাখবেন আখিরাতে জবাব দেওয়ার জন্য শুধু মুখস্থ করলে কাজ হবে না প্র্যাকটিস করতে হবে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে আল্লাহকে রব হিসাবে আপনার সকল কাজে স্বীকৃতি দিতে হবে ইসলামকে আমরা যে দিন হিসাবে মেনে নিয়েছি তাহলে সে ইসলামকে মেনে চলতে হবে ইসলাম তো থিওরির নাম না ইসলাম হচ্ছে থিওরি অ্যান্ড প্র্যাকটিস কি বলেন তো থিওরি অ্যান্ড প্র্যাকটিস অর্থাৎ এখানে মূলনীতিও আছে সেটা আবার আমাদের বাস্তব জীবনেও মেনে চলতে হবে এখন কেউ যদি বলেন যে মিথ্যা কথা বলা হারাম তবে আমি মিথ্যা কথা বলি হ্যাঁ এটা কি গ্রহণযোগ্য বলেন তো ঘুষ খাওয়া হারাম তবে আমি মাঝে মাঝে ঘুষ খাই হ্যাঁ কথা বলা সঙ্গত হবে সুদ খাওয়া হারাম তবে আমার সুদি কারবার আছে হ্যাঁ এ কথা তো বলা যাবে আচ্ছা এটা তো মুখে তাহলে আমরা বলছি না কিন্তু কাজের আমাদের কাজের মধ্যে আছে না এগুলো আমাদের কাজের মধ্যে ব্যাপকভাবে দেখে মিথ্যার প্রসার ফ্রিকুয়েন্টলি হাজার হাজার মানুষ মিথ্যা কথা বলছে হাজার হাজার মানুষ ঘুষ খাচ্ছে লক্ষ লক্ষ বনি আদম এখানে সুদী কারবারের সাথে জড়িত ইন্না এই জন্যই মুসলমানদের এত দুর্দশা যে কোরআন আল্লাহ তালা এত বড় উপহার হিসাবে মানবজাতিকে দিলেন যারা সেটা মেনে নিল তারা হলো মুসলিম অথচ সেই মুসলিমরাই আজকে আল্লাহর সাথে উপহাস করছে এটা কি উপহাস নয় আল্লাহ যে উপহারটা দিলেন সেই উপহারটা নিয়ে তার মর্যাদাকে রাখা হচ্ছে আমরা কি তার সম্মান রক্ষা করছি আমরা কি কোরআনের বিধানগুলোকে সর্বান্তকরণে মেনে নিচ্ছি এটা হলো আমাদের ট্র্যাজেডি এটা হলো আমাদের দুর্ভাগ্য এটা হলো মুসলিম সমাজের একটা দুর্দশা বলতে পারেন অথবা ব্যর্থতা চরম ব্যর্থতা যে ব্যর্থতার গ্লানি আজকে আমাদের সমাজকে টানতে হচ্ছে আমাদের জনপদকে টানতে হচ্ছে আমাদের পরিবারগুলোকে জানতে হচ্ছে কারণ ইসলামের মূল বিধান থেকে যদি আপনি সরে যান তাহলে আল্লাহর বরকত চলে যাবে সেটি আমরা দেখেছি সুরাল আরাফের ছেনব্বৈ নম্বরত আল্লাহতাল্লাহ বলছেন বলেও এম্ না আহ লাল কোয়া অ্যা ম আনু ওতাক লেফাতেহনা যদি জনপদের লোকেরা ইমান আনতো ইমান অবলম্বন করতো এবং তাকোয়া অবলম্বন করতো তাহলে আমরা আসমান এবং জমিনের বরকত তাদের জন্য উন্মুক্ত করে দিতা তার মানে কি আল্লাহর কাছে যে এত দোয়া করছেন আল্লাহ বরকত দাও বরকত দাও বরকত পাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ইমানকে সুরক্ষা দেওয়া ইমানটাকে প্রোটেক্ট করা ইমানটাকে হেফাজত করা আর একটা হচ্ছে তাকোয়া ইমান এবং তাকোয়া যদি আপনার আমার মধ্যে আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের ব্যক্তিবর্গের মধ্যে থাকে তাহলেই বরকত নাজিল হবে অন্যথায় বরকত নাজেল হবে না বরকত কি টাকার নাম আপনার অনেক টাকা এটা কি বরকত বলবো আপনার পাঁচটা বাড়ি এটা কি বরকত বলবো। আরে ভাই একটু চোখ খুলে দেখেন আপনার এত বিত্ত বৈভব এত ক্ষমতা এত কিছু কিন্তু আপনার পরিবারের শান্তি নাই আপনার স্ত্রী আপনার কথা শুনছে না আপনার মেয়ে বকে গেছে অথবা ছেলে আপনার কথা শোনে না আপনার বংশমর্যাদা রক্ষা করে না তার মানে হচ্ছে টাকা আপনার যতই থাকুক না কেন যদি এই নিয়ামতগুলো আল্লাহ আপনাকে না দেন তাহলে কিন্তু সত্যিকার অর্থে আপনার মধ্যে বরকত নাই বরকত টাকার মধ্যে নয় বরকত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তির মধ্যে আল্লাহ আপনাকে অল্প টাকা দিয়ে বিশাল নিয়ামতের মধ্যে রাখতে পারেন শান্তিতে রাখতে পারেন সুখে রাখতে পারেন আপনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক আপনার সন্তান হতে পারে বাংলাদেশের সেরা সন্তান সেরা মেধাবী বাংলাদেশের মহাসম্পদ আপনার সন্তান হতে পারে বিশ্বের জন্য সবার অনুকরণীয় একজন ব্যক্তি হতে পারে না সো আল্লাহ এটা হচ্ছে বারাকা আপনি অল্প খান কিন্তু আপনি রোগমুক্ত আল্লাহ আপনাকে অনেক দিক থেকে ভালো রেখেছেন এটা হচ্ছে বারাকা এই বারাকাটা নিশ্চিত হবে যদি ইমানটা ঠিক রাখেন আর তাকোয়াটা ঠিক রাখেন তাকোয়া ঠিক রাখার জন্য আপনাকে কিন্তু অনেক সময় হারামটা তো বর্জন করতেই হবে সন্দেহজনক খারাপ কাজগুলো বর্জন করতে হবে আচ্ছা এই যে টাকাটা আমি পেলাম এটা কি মনে হচ্ছে হালাল না হারাম আপনি নিশ্চিত না একবার মনে হচ্ছে হালাল আরেকবার মনে হচ্ছে হারাম সেই টাকাটাও নেওয়া যাবে না বুঝতে পেরেছেন এটা হচ্ছে আপনার তাকোয়া তাকোয়া হচ্ছে যে কোনো ক্ষেত্রে যখনই সন্দেহ হবে এটা সঠিক বেঠিক ওটাও ত্যাগ করবেন আর যেটা নিশ্চিতভাবে বেঠিক ওটা তো ত্যাগ করতেই হবে এটা হচ্ছে তাকোয়া এইভাবে যদি একটা সমাজ চলে তাহলে একটা সমাজ ভালো হতে আর বেশি দিন লাগবে না তখন দেখবেন এই সমাজের মধ্যে একজন আরেকজনকে কিভাবে বুকি নিচ্ছে কি সুন্দর সম্প্রীতি কি সুন্দর ভালোবাসা এবং এভাবেই আস্তে আস্তে একটা সমাজ খারাপ থেকে ভালোতে রূপান্তরিত হয় যেটা আমরা দেখেছি রাসদুল্লাহ সাল্লা সাল্লামের যুগে তিনি যখন আসলেন জন্মগ্রহণ করলেন বড় হলেন নবতার আগ পর্যন্ত চল্লিশ বছর কাটালেন সেই যুগটা ছিল অন্ধকার যুগ তাই না এটাকে কি কি যুগ বলা হয় জাহিলিয়াতের যুগ অজ্ঞতার যুগ এবং অন্ধকার যুগ সেখানে এমন কোনো দুর্নীতি ছিল না যেটা হতো না এমন কোনো খারাপ কাজ ছিল না যেটা হতো না মদ নারী নির্যাতন শিশু নির্যাতন শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া সব কিছুই তো তখন হতো কিন্তু সাল্লাহ সাল্লাম দেখেন কিভাবে। পুরো জাতিটাকে পরিবর্তন করলেন বলেন তো কিভাবে কি দিয়ে এলেম দিয়ে কোরআনটা তো এলেমই কোরআনটা এলেম হাদিসটা এলেম কি দিয়ে তাহলে আমরা সংক্ষেপে বলবো এলেম দিয়ে আজও দেখেন বিশ্বের সকল জাতি তারা এলেমকে যেভাবে নিচ্ছে সেভাবেই এলেমটাকে চর্চা করছে খ্রিস্টান ইহুদি তাদের দেশগুলোতে তারা শিক্ষাকে এতটা উন্নত করে ফেলেছে শিক্ষা প্রতিষ্ঠান গবেষণা প্রতিষ্ঠান সবকিছুকে এই তারা পৃথিবীর দিক থেকে এগিয়ে গেছে আর আমরা মুসলিমরা না জাগতিক শিক্ষায় আগাতে পারলাম না দিনই শিক্ষা আগাতে পারলাম আমাদের মধ্যে একটা ভুল ত্রুটি ভুল বোঝাবুঝি আছে আমাদের মধ্যে কেউ কেউ মনে করেন দিনই শিক্ষা পেলে মানুষ বেশি গোড়া হয়ে যায় আসলে কি তাই ইয়া সালাম অনেক অনেক ভুল কথা এটা দিনই শিক্ষা ভালো মানুষ তৈরি করে কিন্তু সেই শিক্ষাটা সঠিক হতে হবে সেই শিক্ষাটাকে পৃষ্ঠপোষকতা দিতে হবে সেই শিক্ষাটাকে জ্ঞানের আলোকে সাজাতে হবে সেটা রিসার্চ এবং গবেষণা বেসড হতে হবে তাহলে সেই শিক্ষা জাতিকে আলোকিত করবে আর আমরা জানি দিনের নামে এই বাংলাদেশে কি অনেক ভুল কাজ হয় না মাজারগুলোতে কি হচ্ছে বলেন তো এই যে আমাদের ঢাকাতে কতগুলো মাজার আছে একদম গোলাপসা মাজার থেকে আরম্ভ করে শাওলের মাজার এগুলোতে কি হচ্ছে বলেন তো আপনারা টিভির কিছু রিপোর্ট পাবেন তালাশে ওখানে গিয়ে একটু দেখেন ইউটিউবে পাবেন যে কি হচ্ছে এগুলোতে এগুলো আমাদের নাকের ডগাতে হচ্ছে না তাহলে এগুলো কি ইসলাম বলেন তাহলে ইসলামটাকে ফ্লারিশ হতে দিতে হবে সঠিক ইসলাম এবং সেটা সহি জ্ঞানের আলোকে সহি আকিদার আলোকে সহি ইবাদতের আলোকে এই কাজটা যদি ব্যাহত হয় তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে দুনিয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হব কারণ আল্লাহর বরকত আসবে না আপনাকে ইসলাম কোনটা যেটা কোরআন এবং হাদিসে আছে সেটা নাকি যেটা মানুষ বানিয়েছে সেটা মানুষ বেদাতের মাধ্যমে মাধ্যমে যেটা চর্চা করছে সেটা কি ইসলাম নাকি আল্লাহ এবং তার যেটা বলেছেন সেটা ইসলাম তাহলে সঠিক ইসলামটাকে যদি চর্চা মুসলিমরা না করে তাহলে কি আল্লাহর বরকত আসবে আসবে না ভুল পন্থায় চিকিৎসা হলে সে কি সুস্থ হবে বলেন আমাদের দেশে কি ভুয়া ডাক্তার আছে না হাতুড়ের ডাক্তার আছে না আপনাদের গ্রামেও আছে না আছে আপনি আপনি যখন অসুস্থ হন কার কাছে যান ভালো ডাক্তার না হাতুড়ের ডাক্তার ভালো ডাক্তার কাছে যান তাহলে আল্লাহর বরকত পেতে হলে ইমান তাকুয়ার মধ্যেই আমাদেরকে থাকতে হবে অন্য কোথাও গেলে আসলে সেটা হবে না অন্য কোনো ভাবে সমাজের উন্নয়ন হবে না বারাকাকে আরেকটা বলা যায় উন্নয়নের কাজ উন্নয়ন বারাকা আল্লাহ একটা সমাজকে সমৃদ্ধ করেন কি দিয়ে উন্নয়ন দিয়ে সব ধরনের ফসল ভালো হবে মানুষের রাস্তাঘাট সুন্দর হবে মানুষের জীবিকা সমৃদ্ধ হবে এবং এভাবে এগুলো হচ্ছে উদ্যান এটা হচ্ছে বারাকা এই বারাকা পাওয়ার জন্য মুসলিম জনপদের জন্য আল্লাহ তালা শর্ত করে দিয়েছেন ইমান এবং তাকুয়া বলেন তো কি ইমান এবং তাকুয়া এটা ঠিক রাখবেন তো ইনশাল্লাহ তাহলে আমরা বলছিলাম ইমান এবং তাকুয়ার ইমানের আমরা পঞ্চম রোকন নিয়ে কথা বলছি এটা জরুরি জ্ঞান এটা জানতে হবে আখেরাতের বিষয় আখেরাতকে ভুলে গেলে মানুষ দুনিয়ামুখী হয়ে যায় দুনিয়ামুখী হয়ে গেলে মানুষ আসলে দিন থেকে সরে পড়ে তার মধ্যে নানা দুর্নীতি এবং নানা ধরনের লিপসা লোভ তৈরি হয় সে তার ভেতরে যে মমত্ববোধ সেটা হারায় তখন সে তার স্ত্রী সন্তান আশেপাশের প্রতি প্রতিবেশী জনগণ এদের সাথে ভালো ব্যবহার করতে পারে না করার মতো মানসিকতা হারিয়ে ফেলে এই জন্য আমাদেরকে আখেরাত সম্পর্কে জানতে হবে আখেরাতের বিভিন্ন পর্যায়গুলো আমাদেরকে শিখতে হবে যাতে করে জরুরি জ্ঞানগুলো আমরা অর্জন করতে পারি ষষ্ঠ হচ্ছে কি তকদিরের প্রতি ইমান তকদিরের প্রতি ইমান তকদিরটা কি আমাদের অনেকে বলে ভাই তকদিরে ছিল হয়েছে আমার কি দোষ হ্যাঁ ভাগ্যে ছিল হয়েছে তকদির মানে যে ভাগ্য বলা হয় সেটাও ঠিক না তকদিরের বিষয়টা আমি আসছি খুব সংক্ষেপে বলবো মানুষ দোষ দিয়ে পার পেতে চায় না বলেন যদি চুরি করে বলে যে এই তকদিরে ছিল করছি এটা আমার দোষ কি এখন একজন বিজ্ঞলোক বললেন ঠিক আছে ইসলামে তো চোরের শাস্তি হচ্ছে হাত কাটা তাহলে তোমার তকদিরে ছিল চুরি এবং তকদিরে থাকবে হাত কাটা তাহলে এইটা এটা হচ্ছে আসলে ইসলামের বিধান এই জন্য তকদির আসলে তকদীরটা কি এটা নিয়ে একটু সংক্ষেপে আলাপ করি তক্তির হচ্ছে চারটা জিনিসের নাম এই চারটা জিনিসকে তক্তির স্তর বলা হয় এক নম্বর হচ্ছে আল্লাহ তার মাখলুকাত সম্পর্কে যে জ্ঞানটা রাখেন সেটাকে বলা হয় এলেম কি এটা হচ্ছে এলেম মানে এই জগতের আদি থেকে অন্ত পর্যন্ত কী হয়েছে কি হচ্ছে আর কী হবে কে জানেন আল্লাহ জানেন কোনো কিছু কি তার জানার বাইরে কিচ্ছু তার জানার বাইরে নাই এটা কোচ এটাকে বলা হয় এল আল্লাহর জ্ঞান এটা হলো ত্যাগ প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে তিনি যা জানেন তা লিখে রেখেছেন কোথায় বলেন তো কোথায় না কোরআনে না এই এই জগতের সব কিছু কি কোরআনে লিখে রাখছেন নাকি আল্লাহ কোথায় লিখে রেখেছেন মাহফুজের মধ্যে অর্থাৎ আল্লাহ সৃষ্টি সম্পর্কে যা জানেন সবটা লিখে রেখেছেন কোথায় আল্লাহ মাহফুজে এটা কেবল আল বা দ্বিতীয় স্তর তৃতীয় হচ্ছে আল্লাহ যা জানেন তা হওয়ার ইচ্ছা করেন আল্লাহ যা জানেন তা হওয়ার ইচ্ছা করেন এটা কেবল মাসিয়াত মানে ইচ্ছা উনিয়া আল্লাহ রবীন্দ্র তোমরা যা চাও তা হয় না আল্লাহ যা চায় সেটাই হন এটাই আপনি আমি কত কিছু চাই তাই না যে যদি ক্লাসে ফার্স্ট হইতে পারি ফার্স্ট হইতে পারলেন না যদি ওই চাকরিটা পাই ওই চাকরিটা পাইলেন না যদি অমুক করতে পারি তাইলে তাই না মানুষ কত কিছু চায় কল্পনা কত কিছু করে কত কিছুর আকাঙ্ক্ষা করে সবটা কি হয় আবার কোনোটাই হয় না তাও তো না কিছু না কিছু হয় কিন্তু হয় এটা আল্লাহর ইচ্ছা এটা হলো তগুলের তৃতীয় পর্যায় মেসি আতুল্লাহ আল্লাহর ইচ্ছা এবং চতুর্থ হচ্ছে আল্লাহ যা ইচ্ছা করেন তা বলেন কি কোন আর অমনি সেটা হয়ে যায় আল্লাহ বলেন যে হও আর অমনিতা হয়ে যায় এই যে চারটা জিনিস এই চারটা জিনিসের নাম হচ্ছে তবদিস তাহলে আল্লাহ জানেন যা জানেন তা লিখে রেখেছেন যা লিখে রেখেছেন তা হওয়ার ইচ্ছা করেন যা হওয়ার ইচ্ছা করেন তাকে সৃষ্টি করেন এটা হলো তাকদির তাইলে আপনি যে বললেন তাকদিরে ছিল হইসি তাহলে আল্লাহর দোষটা কোথায় এখানে বলেন তো আল্লাহকে কি দোষী করবেন কেন আল্লাহ জানলো আল্লাহ যদি না জানতেন তাইলে তো হইতো না এখন আল্লাহর জানার বাইরে কি কিছু আছে জানাটা কি আল্লাহর দোষ এটা তো আল্লাহর কামালিয়াত এটা আল্লাহর সিফাত ইন ইন্নল্লাহ আলিম বেকু বেদায়তে সদুর আল্লাহ অন্তর্জামী সব কিছু জানেন আল্লাহ না জানলে তাহলে তার রব হলেন কী করে আল্লাহ সব কিছু জানেন এটা তার গুণ এটা তার দোষ নয় অতএব তাকদির নিয়ে কেউ কোনো দিন আস্ফালন করবেন না তাকদির নিয়ে কেউ কোনো দিন ভুল বুঝবেন না এবং তাকদিরকে দোষারোপ করবেন না তাকদিরকে যারা দোষারোপ করেন তাদের ইমানে ত্রুটি আছে এবং এই দোষারোপ করার কারণে তারা ইমানের ফোল্ডারের বাইরে চলে যান ইমান থেকে বের হয়ে যান আর মুসলমান থাকতে পারেন না তাহলে ইমানের যে ছয়টা রকম আছে প্রত্যেকটা আপনাকে বিশ্বাস করতে হবে কিন্তু বিশ্বাস করবেন কিসের আলোকে বলেন তো এতক্ষণ কিসের ওয়াজ করলাম তাইলে এলেমের আলোকে এলেমের আলোকে জ্ঞানের আলোকে নলেজের আলোকে আন্দাজে কোনো কথা আল্লাহ সম্পর্কে বলা যাবে না আন্দাজে কোনো কথা ফেরেশতাদের সম্পর্কে বলা যাবে না আন্দাজে কোনো কথা আল্লাহ কিতাবগুলো নিয়ে বলা যাবে না আন্দাজে কোনো কথা নবী রাসুল সম্পর্কে বলা যাবে না কি করে মানুষ বলে যে মহম্মদাল্লাহ সাল্লাম নাকি আল্লাহরের বলে যে মোহাম্মদাল্লাম সমস্ত গায়েব জানতেন অথচ আল্লাহ বলেন কুল্লা আলামুল গাইবা ই আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না তাহলে আন্দাজে কোনো কথা নবী রাসুল সম্পর্কে বলা যাবে না আন্দাজে কোনো কথা আখিরাত সম্পর্কে বলা যাবে না আন্দাজে কোনো কথা তাদের সম্পর্কে বলা যাবে না তাহলে কিভাবে বলা যাবে কিসের আলোকে এলেমের আলোকে জ্ঞানের আলোকে সেই জ্ঞানটাই আমাদেরকে শিখতে হবে সেই জ্ঞানটাই আমাদেরকে শিখতে হবে এই জ্ঞানটার আরেকটা নাম হচ্ছে দলিল বলে তো কি এই জ্ঞানটার আরেকটা নাম হল দলিল দলিলটা কি হয় কোরআন নয় সন্না নয় হাদিস হয় কোরআন নয় হাদিস এগুলো তো একমত না আপনারা এটা কিন্তু একটু আমাদেরকে মনে রাখতে হবে তাহলে মুসলিম জ্ঞানের আলোকে চলবে জ্ঞানের বাইরে এক পাও রাখবে না তার জ্ঞানটা হচ্ছে তার দলিল এবং সেই দলিলটা হচ্ছে হয় হাদিস ব্যাস খুব সহজ কথা তাহলে আমরা ইমান সম্পর্কে জরুরি জ্ঞানগুলো জানলাম এখন আসেন এই ইমান সম্পর্কে যে জরুরি জ্ঞানগুলো এটাই হচ্ছে আকিদার মূল কথা আমরা যে আকিদা আকিদা করি তাই না অনেকে বলেন ভাই এত আকিদা আকিদা করেন কেন আকিদা কি বুঝি তো না আকিদা হলো এই কথা অন্য কোনো কিছুই না মুসলিমের ইমানটাই হচ্ছে তার আকিদা ইমানটাই হচ্ছে তার আকিদা এবং সহি আকিদা যেটা আমরা বলি সেটা হচ্ছে এই ইমান সম্পর্কে সহি এলেমের ভিত্তিতে জ্ঞান নেওয়া তাহলে ইমান সম্পর্কিত সহি এলেমটাই হচ্ছে সহি আকিদা কিছু না অনেকেই দেখলাম যে উপহাস করে সহি আকিদা নিয়ে খুব উপহাস করেন আরে আল্লাহ সহি আকিদা এটা তো মানে অথেন্টিক বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আকিদা নিয়ে আপনি উপহাস করবেন কেন আপনি তো উপহাস যদি করতে আমরা কাউকে উপহাস করি না উপহাস করাটা জ্ঞানীগুণীদের জন্য শোভা পায় না তারা অত্যন্ত সম্ভ্রান্ত আচরণ করেন নিজেরাও সম্ভ্রান্ত জ্ঞানীগুণী অন্যদের সাথেও জ্ঞান জ্ঞানসুলভ আচরণ করেন সুতরাং সহি আকিদা এর বাইরে কেউ যদি রিফিউট করতে চান বা খারাপ আচরণ করতে চাইলে ভুল আকিদার সাথে করতে পারেন তাই না মানুষ একটা চোরের সাথে খুব ভদ্র আচরণ করে না একটা ডাকাতের সাথে ছিনতাইকারের সাথে তাই না উত্তম মাধ্যম দেয় তারা অত সুন্দর আচরণ করে না তারপরেও দেখবেন যে রাস্তা যদি একটা ছিনতাইকারী ধরা পড়ে দেখবেন যে জ্ঞানী গুণীরা ওর গায়ে একটা হাতও দিবে না একটা ঘুষিও দিবে না কারণ তারা এতটাই সম্ভ্রান্ত যে ছিনতাইকারীকেও তারা পেটাবে না তাহলে সাধারণ কিছু মানুষ হয়তো পিটায় এটা আমাদের সমাজের অভ্যাস হয়ে গেছে যদিও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আসলে না পিটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত ছিল তাই না কিন্তু এই জায়গাটাও দেখেন আমরা সম্ভ্রান্ত আচরণ করতে পারি না এখন তারপরেও বলি যে এদের প্রতি নিম্ন কাজ খারাপ কাজ যারা করে তাদের সাথে হয়তো অশুভ আচরণ অনেক সময় যৌক্তিক হতে পারে কিন্তু ভালো কিছুর সাথে তো খারাপ আচরণ হতে পারে না এই জন্য সেই আকিদাকে আসলে উপহাস করাটা আমাদের জন্য ঠিক নয় বরং যদি কেউ কোনো ভুল করে থাকে তাহলে আমরা তাকে বলবো যে ভাইজান এখানে একটু থামুন এখানে কিছু সংশোধন আনতে হবে এটা বলা যেতে পারে তাই না কারণ আদিন ওয়ান নাসিহা এটা কে বলেছেন রাসুল্লাহ উল্লা সাল্লাম এটা একটা হাদিস দিন হচ্ছে নাসিহা সুন্দর উপদেশ কল্যাণ কামনা সাহাব ইকরাম জিজ্ঞেস করলেন লেমানিয়া আল্লাহ কার জন্য নাসিহা তিনি বললেন লিল এটা আল্লাহর জন্য নাসিহা আল্লাহর কিতাবের জন্য নাসিহা রাসুল সাল্লাহ সাল্লামের জন্য নাসিহা এবং মুসলিমদের শাসক বর্গের জন্য নাসিহা এবং সাধারণ সকল মুসলিমের জন্য নাসিহা আল্লাহর জন্য নাসিহাটা কি আল্লাহর কিতাব জানা বুঝা আমল করা আল্লাহর নির্দেশ মেনে চলা আল্লাহর কিতাবের জন্য নাসিহা হচ্ছে আল্লাহর কিতাবের সঠিক তেলাওয়াত জানা বুঝা এবং আমল করা রাসুল সাল্লাহ জন্য নাসিহা মানে হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যারেত্তে বার করা রাসুল সাল্লাহ সন্নার সঠিক এতে বার করা এবং মুসলিমদের শাসনকর্তার প্রতি নাসিয়া হচ্ছে তাদেরকে সুপরামর্শ দেওয়া তাদেরকে সুপরামর্শ দেওয়া এবং আম মুসলমানদের প্রতি নাসিয়া হচ্ছে তাদের কল্যাণ কামনা এবং তাদেরকে সংশোধনের জন্য প্রয়োজনীয় উপদেশ প্রদান করা তাহলে এই কাজটা আমরা করতে পারি যাই হোক এবারে আমরা জরুরি জ্ঞানের আরেকটা অধ্যায় আসবো সেটা হলো ইসলাম 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 মানে কি বলেন তোর জোরে বলেন কেউ আমি আল্লাহর প্রতিষ্ঠিত জীবন বিধান আত্মসমর্পণ আসান্ত আসান্তা অনেক জায়গায় শুনি যে শান্তি তাইলে ইসলাম কি অশান্তি নাকি অশান্তি না ইসলাম এখানে কয়েকটা শব্দ আছে আমরা এগুলো ভুলে যাই একটা হচ্ছে সিলমুন আর একটা হলো সালামুন আর একটা হলো ইসলামুন সিলমুন মানে হচ্ছে সন্ধি বা চুক্তি সালামুন মানে হলো সালামুন হিয়া হাত্তা মাতলা আইল ফাজর সালামুন মানে কি এখানে বলেন তো শান্তি সালামুন মানে শান্তি আর ইসলাম মানে আত্মসমর্পণ করা আনুগত্য করা আল ইনকিয়াদ ওয়াত আহ ওয়াল ইসলাম অর্থাৎ মেনে চলা মেনে নেওয়া আনুগত্য করা এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এটা ইসলামের মূল অর্থ যে আর ইসলাম শরীয়তের পরিভাষায় হলো আল্লাহ সুবাহান হাত আলা তার নবী মোহাম্মদ সাল্লা উপর জিবরিল আল্লাহ ইসলামের মাধ্যমে যে শরিয়াত এবং আকিদার বিষয়গুলো রাজিল করেছেন এটা হলো ইসলাম তাহলে ইসলামের মধ্যে আমরা পাই আকিদা আমরা পাই ইবাদ আমরা পাই মামালাত কয়েকটা জিনিস পাই একটা হলো আকিদা আকিদা যেটা আমরা ইমান নিয়ে আলোচনা করলাম আকিদার চ্যাপ্টারটা দিয়ে আমাদের আলোচনা শেষ সেখানে জরুরি বিষয়গুলো আমরা জানলাম না আচ্ছা দ্বিতীয় হচ্ছে ইবাদত ইবাদাত ইবাদত মানে কি যেমন ধরেন উদাহরণ দেন তো যেমন যেমন সালাত বা নামাজ আরো যেমন রোজা বা সৌম তেলাওয়াত কোরবানি হজরা আচ্ছা জাকাত সাদাকাত এছাড়াও আরো আছে যেমন তাওয়াক্কুল আল্লাহর উপরে তাওয়াক্কুল আল্লাহকে ভয় পায় এটাকে বলা হয় কালবি ইবাদত নিয়ত শুদ্ধ করা কার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এটা হলো কালবি তাহলে ইবাদতের অনেকগুলো প্রকার আছে এই সব কিছু তালা নাজেল করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে জিব্রিল আলাইসাল্লামের মাধ্যমে আর আরেকটা হচ্ছে মামলাতের হালাল হরম কিসের মামলাতের হালাল হরমাত মানে কি আমাদের যে সমস্ত সামাজিক বিষয়গুলো আছে আমাদের ব্যক্তিগত পারিবারিক আমাদের ব্যবসা বাণিজ্য রাষ্ট্রের বিভিন্ন আচার অনুষ্ঠান এসব কিছু কি মামলাত এক্ষেত্রে কি হালাল হারামের বিধান দিয়েছেন না দেখা যাচ্ছে অনেক কিছু খাওয়া হালাল আবার অনেক কিছু খাওয়া হারাম অনেক কিছু করা হালাল আবার অনেক কিছু করা হারাম যেমন চুরি করা কি ছিনতাই করা কি সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি আরেকজনকে আহত করা অন্যায় ভাবে আরেকজনকে নিহত করা হারাম অন্যের জমি দখল করা অন্যের সম্পত্তি দখল করা জনগণের সম্পত্তি দখল করা হারাম আচ্ছা এর বাইরে হারামগুলো দেখেন ইসলামের আরেকটা বিউটিফুল ম্যানার্স হারাম খুবই অল্প এই হারামগুলোকে কোরআন এবং সন্ন্যায় আল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লাম বর্ণনা করে দিয়েছেন আর এর বাইরে আর সব কি হালাল কি চমৎকার তাই না তাহলে হালাল বেশি না হারাম বেশি বেশি কিন্তু দেখেন একটা কথা আর বিতে আছে বলা হয় ইনসান ও হারিসুন আম্মা মুনে মানুষকে যেটা নিষেধ করা হয়েছে ওটার আগ্রহ তার বেশি আমি যদি বলি এই বাক্সটা দেখতে খুব সুন্দর ওই যেটা ধরতে পারবেন না আজকে এখন আপনাদের সবার মনে কিন্তু তৈরি হয়ে যাবে বাক্সের মধ্যে কি আছে এটা একটু দেখা লাগবে তাই না এইরকমই মানুষ কেন এত হারাম কাজে লিপ্ত হয় অথচ হারাম কাজ ছাড়াও কিন্তু জীবন জীবনযাপন করা যায় বরং সম্ভ্রান্ত জীবন পবিত্র জীবন মানুষ হারাম থেকে বেঁচে থাকলেই সম্ভব হারামের মধ্যে যারা সম্পৃক্ত হয় তাদের জীবন পবিত্র না যে জেনা করে সে কি পবিত্র জীবনযাপন করে যে মদ খায় সে কি পবিত্র জীবনযাপন করে যে মাদকদ্রব্য সেবন করে সে কি পবিত্র জীবন যাপন করে যে দুর্নীতি অন্যায় করে সে কি পবিত্র জীবন যাপন করে যে মানুষকে ধোকা দেয় সে কি পবিত্র জীবন যাপন করে যে খাদ্যে ভেজাল মেশায় ফরমালিন মেশায় এবং নানাভাবে ভেজাল জিনিস বিক্রি করে সে কি পবিত্র জীবন যাপন করে তার ইনকামও অপবিত্র তার জীবনও অপবিত্র যে চুরি করে যে রাহাজানি করে যে ডাকাতি করে যে অন্যায় করে যে সমাজের খারাপ কাজগুলো করে এরা প্রত্যেকে অপবিত্র জীবন যাপন করে তাহলে পবিত্র জীবন যাপন করার জন্য আমাদেরকে এই অপবিত্র কাজগুলো এই হারাম কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা তাহলেই আপনি একটা সুন্দর জীবন পাবেন তাহলে আমরা খুব সহজেই কনক্লুড করতে পারি যে ইসলাম যে আমলাতের মধ্যে হালাল হারাম দিয়েছে এটা আসলে এই জন্যে যেন মুসলিমরা একটা পবিত্র জীবন জীবনযাপন করে এবং হারামটা সংখ্যা কম হালালটা সংখ্যা বেশি এখানেও একটা যুক্তি আছে কারণ মানুষ তো অনেক কিছু চায় অনেক কিছু চায় আল্লাহ তালা মানুষের এই দেহটা সৃষ্টি করেছেন তার মধ্যে অনেক আকাঙ্ক্ষা অনেক কামনা বাসনা তৈরি করে দিয়েছেন ফলে সেগুলো চরিতার্থ করার জন্য মানুষের আগ্রহের কমতি নাই তো সেটাকে বৈধ পন্থায় যাতে মানুষ চরিতার্থ করতে পারে সে পন্থাগুলো দিয়েছেন যেমন মানুষের মধ্যে একটা যৌন বাসনা আল্লাহ সুমানতাল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ তাইলে যৌন বাসনা থাকাটা কি অপরাধ না কিন্তু এটাকে আপনি কোন পদ্ধতিতে চরিতার্থ করবেন কার্য রূপান্তরিত করবেন সেটা সেখানে হালালও আছে হারামও আছে সুহান আপনি যদি বৈধ বিবাহের মাধ্যমে সেটা করেন সেটা হালাল আপনারা স্বাধীন বৈধ বিবাহের মাধ্যমে স্বামী এবং স্ত্রী তাদের জীবনটাকে যেভাবে ইচ্ছা এনজয় করতে পারে কিন্তু বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক যাইজ নেই এটা আজকে আমাদের প্রিয় ভাইয়েরা বোনেরা যারা উপস্থিত আছেন তাদেরকে জানতে হবে আজকে আমাদের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে অবৈধ পরকিয়ার কারণে তারা বিভিন্ন ফিল্ম দেখে আজ বাজে যে পণ্য দেখে এগুলো দেখে দেখে তাদের রুচিস নষ্ট হয়ে গেছে ফলে পবিত্র জীবন থেকে তাদের ট্রান্সফার হয়ে গেছে অপবিত্র জীবনে এটা খুবই দুঃখজনক ব্যাপার কৃষ্টি কালচার আমাদের এতটাই চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে আজকে শুধু পরিবারের কিছু লোককেই আমরা দোষারোপ করব না সর্বক্ষেত্রে আমাদের ত্রুটিগুলো হয়েছে যখন ইসলামের জ্ঞানটাকে আমরা ইগনোর করেছি উপেক্ষা করেছি এবং আমরা আমাদের শিক্ষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ থেকে দিনই এই মরালিটি নৈতিক শিক্ষাটাকে আমরা বিসর্জন দিয়েছি ফলে আজকের শিক্ষিত সমাজের বহু শিক্ষিত মানুষ নানা প্রকার দুর্নীতির মধ্যে তারা তারা জড়িত জড়িত না এটা আমরা প্রতিদিন পত্রিকার মধ্যে দেখি মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে একদল মানুষ ব্যবসা বাণিজ্যের মধ্যে মানুষকে ঠকায় মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে আমরা দেখেছি বিভিন্ন পেশাজীবী মানুষরা আসলে মানুষের সাথে প্রতারণা করে আমরা দেখেছি মহান অনেকগুলো পেশা আছে সব পেশাই আসলে মহান কোনো পেশাকে সত্যিকার অর্থে খাটো করা যাবে না একদম ছোটো থেকে বড় এই কালচারটাই শিক্ষিত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত কিন্তু আজকে আমরা দেখি শিক্ষকতার মহান পেশাও আজকে কলুষিত আমাদের শিক্ষকদের কাছে অনেক সময় আমাদের ছাত্রীরা নিরাপদ নন আপনারা জানেন না সেটা আমরা দেখেছি ডাক্তারদের কাছে পেশান্টরা নিরাপদ নন অনেক পেশান্টদেরকে ডাক্তাররা নিয়ে খেলে তাদের অনাহুত অপারেশন করে অথবা তাদেরকে এমন সব ডায়াগনোসিস সেন্টারের ডায়াগনোসিস করার জন্য প্রেসক্রাইব করে যেখানে তার টু পাইস আসবে এবং আমরা দেখেছি ডাক্তারদের অনেকে বিভিন্ন ঔষধ কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করেন যেটা খুবই লজ্জাসকর ডাক্তারি আরেকটা মহান পেশা মনে রাখবেন পৃথিবীর মানুষকে রোগ থেকে তাদেরকে সেবাদান করা রোগীকে রোগ থেকে মুক্ত করা একটি বিশাল মহান সেবা কিন্তু এটাকে পুঁজি করে একদল অসৎ মানুষ তারা কিন্তু অন্যায় কাজটা করে বেড়াচ্ছে প্রকৌশলী যাদের কারণে আমাদের এই শহরগুলো আবাদ হচ্ছে বড় বড় বিল্ডিং হচ্ছে সেই আর্কিটেক্ট বলি সিভিল বাই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বা এরা সবাই কিন্তু আজকাল সে সমস্ত জায়গাও প্রচণ্ড দুর্নীতি হচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ দুর্নীতি করছে হালাল হারামের বাজবিচার করছে না এটা ইসলামের জরুরি জ্ঞানের মধ্যে পড়ে না আমরা আসলে এই আরেকটা জিনিসও দেখেন নবিসাল্লাহ সাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল পাপটা কি বলছে এটা তোমার অন্তর বলে দিবে পাপ কি অধিকাংশ পাপের ক্ষেত্রে অন্তর কিন্তু বলে দেয় চুরিটা পাপ কিনা এটা কি আপনাদের কোনো সন্দেহ আছে এটার জন্য কোরআন শরীফে যাইতে হয় যে চুরি মহাপাপ ছিনতাই করা পাপ দলিল লাগবে তারপরে ডাকাতি করা পাপ ঘুষ খাওয়াটা পাপ এটা দলিল লাগবে হ্যাঁ তারপরে সুদ খাওয়াটা পাপ সুদ খাওয়াটা এটা একটা অবশ্য হয়তো কোরআন স্পষ্ট করে বলার কারণে আমরা বলবো কারণ পৃথিবীর নিয়ম অনুযায়ী সুদটাকে এখন হালাল করে দেওয়া হয়েছে হয়েছে না বরং পৃথিবীর অর্থনীতি এখন সুদ নির্ভর যে কারণে আমরা অনেকেই মনে করি সুদ থেকে মুক্ত হতে পারবো না কিন্তু আসলে মুক্ত হতে পারবো না অবশ্যই আপনি সিদ্ধান্ত নেন যে আমি সুদ খাবো না তাহলে দেখবেন যে সুদ থেকে মুক্ত থাকা যাবে অন্যের কারসাজির কারণে আজকে ইনডিরেক্টলি যে সুদটা আমাদের মধ্যে এসে পড়ে সে পাপটা আল্লাহ আমাদেরকে দেবেন না কাকে দিবেন। যাদের কারসাজির কারণে এই সুদটা আজকে আমার উপর আরোপিত হচ্ছে আমার হাতেও চলে এসছে আমার ইচ্ছার বিরুদ্ধে আমি সেটাকে চিহ্নিত করতে পারছি না বলে হয়তো অনেক সময় সেটাকে আলাদা করতে পারছি না যেটাকে আলাদা করতে পারি সেটা ফরজ হচ্ছে আলাদা করে দেওয়া এবং হারাম্মালের মধ্যে সুমার করা এবং জনকল্যাণে সবের নিয়ত ছাড়া ব্যয় করা কিন্তু যেই সুদ যেমন আপনি শিক্ষকতা করেন কোন একটা সরকারি স্কুলে যে বেতনটা পেলেন এটা আপনার জন্য জায়জ না কিন্তু সেই বেতনের মধ্যে পরোক্ষ একটা সুদের প্রভাব আছে সেই জন্য আল্লাহ আপনাকে ধরবেন না কারণ আল্লাহ তালা বলছেন লতাজির ওয়াজিরাতজরা ওখরা আল্লাহ একজনের পাপ আরেকজনের উপরে চাপান না ইসলামের এই তিনটা দিক আমাদের জন্য জরুরি আমাদেরকে জানতে হবে আকিদার বিষয়টা যেটা ইমানের পর্যায়ে আমরা আলোচনা করলাম দ্বিতীয় হচ্ছে ইবাদত ইবাদতের মধ্যে ইসলামের যে পাঁচটা রোকন আছে সেগুলো মেন মেন ইবাদত কি এক নম্বর হলো শাহাদা আর শাহাদু আল্লাহ ইলা ওয়া আশহাদু আন্না আহমদ রাসুল্লাহ এর যে শর্তগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে আমি সে আলোচনা আজকে করব না এটা জরুরি জ্ঞান শুধু কি আশাদু আল্লাহ ও আশাদু আন্না আহমদ রাসুল্লাহ বললে আপনি জানাতে যাবেন আপনাকে আর কি কোনো আমল করতে হবে না অবশ্যই আমল করতে হবে সেগুলো হচ্ছে শাহাদার শর্ত তাহলে যারা সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন মামকাল আল্লাহ ইহা ইহালাল জান্না যে ব্যক্তি লাহাইল্লাহ বলে সে জান্নাতে যাবে অর্থাৎ শর্ত পূরণ করে জান্নাতে যাবে আপনি যখন একটা চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পান যে কোনো চাকরিতে দেখবেন যে আপনাকে বলা হলো আপনার স্কেল হবে এত আপনার চাকরির ডেট এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আপনি জয়েন করবেন আপনি চাকরির বিধিমালা এর আওতাভুক্ত থাকবেন আর কোনো কথা লেখে না আর কোনো কথা লেখে না তাহলে শর্তগুলো না লেখলেও শর্তগুলো কি প্রযোজ্য হবে না আপনি দেখেন মোবাইল ফোনে একটা অফার নিলেন লেখা থাকে শর্ত প্রযোজ্য অথবা অনেক সময় লেখাও থাকে না লেখা থাকুক আর নাই থাকুক শর্ত প্রযোজ্য হবে না কোম্পানি যে শর্ত আরোপ করেছে সেই শর্ত লেখা থাকুক আর না থাকুক আপনি জানেন আর না জানেন আপনার উপর প্রযোজ্য হবে অতএব লা ইলাহা শর্ত এটা আমাদের উপর প্রযোজ্য হবে সেটা হচ্ছে যেমন লা ইল প্রতি বিশ্বাস স্থাপন করা কোনো সন্দেহ পোষণ না করা মেনে চলে ইত্যাদি যে শর্তগুলি সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা এখন করবো না এগুলো আমাদের প্রযোজ্য হবে দ্বিতীয় হচ্ছে একাম ও সলা কায়েম করা তাহলে সলাদ সম্পর্কিত জরুরি জ্ঞান আপনাকে আমাকে জানতে হবে তৃতীয় হচ্ছে ইতা উজ্জাকা জাকাত এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সঠিক জ্ঞান নাই তাহলে জাকাত সম্পর্কিত জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে জাকাতের খুঁটিনাটি যে ব্যবসায়িক জাকাতটা কেমন হবে ব্যক্তিগত জাকাতটা কেমন হবে স্বর্ণ অলঙ্কারের জাকাতটা কেমন হবে জাকাতের খুঁটিনাটি জানা এটাও আমাদের জন্য ফরজ জরুরি জ্ঞান আমরা মদিনায় একবার আমাদের বাংলাদেশে যে সমস্ত ব্যবসায়ীরা ছিলেন জাকাত সম্পর্কে তারা কি ধারণা পোষণ করেন এটার জন্য একবার একটা ক্যাম্পেইনিংয়ে যাচ্ছিলাম কারণ ওখানে অনেক ধনী ধনী ব্যক্তিরা ছিলেন বললেন যে আমাদের জাকাত স্থানীয় সরকার কেটে নেন আমরা বললাম কত কেটে নেন আটশো ডলার আটশো রিয়াল আটশো রিয়াল একজন কয়েক মিলিয়ন রিয়ালের মালিক কয়েক মিলিয়ন হ্যাঁ রিয়ালের মালিক যেটা বাংলাদেশে কয়েক কোটি টাকা তিনি বলেন যে তার জাকাত আসছে আটশো রিয়াল আটশো রিয়াল তখন পনেরো ষোলো হাজার টাকা আমরা বললাম এটা কি কেন আপনারা বলছেন যে আপনার ব্যবসার জাকাত হয়ে গেছে বলছে এটা তো ওনারা বলছেন আমরা মনে করি যে না জাকাত দিতে হবে কত ব্যবসায়িক আড়াই পার্সেন্ট তা এক মিলিয়নের আড়াই পার্সেন্ট দশ লাখের আড়াই পার্সেন্ট কত তাই না অনেক টাকা তখন তারা বললেন যে আমরা তো জানতাম না আমাদের সমাজেও অনেক ধনী মানুষ আছেন যারা আসলে জাকাতের হিসাবটা জানেন না এটা জরুরি হিসাব মনে রাখবেন ব্যক্তিগতভাবে আমি বেশ কিছু কোম্পানির জাকাতের হিসাবটা করে দিয়েছি গত কয়েক বছরে এখনও করে দেই কিন্তু অধিকাংশ কোম্পানি জাকাতের হিসাবটা জানেও না এবং করার মতো সাহসীয় হয় না কারণ যেগুলো মাল্টি বিলিয়ন ইয়ার কোম্পানি এদের কোটি কোটি টাকা জাকাত আসে দিতে চায় না বুঝতে পেরেছেন এতে কি তাদের তাহলে বিশাল ত্রুটি হচ্ছে না তিনি ইসলাম সম্পর্কে জানতে হলে তাহলে জাকাত সম্পর্কেও তাকে জানতে হবে এবং জাকাত যদি তিনি ঠিকমতো না দেন তাইলে কিন্তু গরিবের জাকাত তার কাছেই থেকে গেল এটা জরুরি জ্ঞান মনে রাখবেন আর তৃতীয় চতুর্থ হলো কি সৌম রামাদান রামাদানের সিয়াম রাখা রামাদানের সিয়াম তাহলে কিভাবে রাখতে হবে কখন রাখতে হবে বা এ সম্পর্কিত নিয়ম নীতিগুলো কী সেটা আমাদেরকে একটু জানতে হবে কারণ দেখা যাচ্ছে যে আমাদের সিয়াম ভঙ্গ হয়ে যাচ্ছে আমরা জানি না অথবা সিয়াম রেখে অনেকে গীবত বোধ করছেন সিয়াম রেখে অনেকে অনেক পাপ কাজে লিপ্ত হচ্ছেন তাহলে আপনি সিয়াম রাখলেন কেন আপনাকে জানতে হবে সিয়ামটা কিভাবে নষ্ট হয় সিয়াম কখনও সরাসরি নষ্ট হয় কখনও আপনার গীবত করার কারণে নষ্ট হয় কখনো মিথ্যা কথা বলার কারণে নষ্ট হয় কখনও কোনো দুর্নীতি সিয়াম রেখে দুর্নীতি করছেন সে কারণে সিয়ামটা নষ্ট হয় এগুলো আমাদেরকে জানতে হবে এবং তারপর হলো হজ 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 এবং অমরা আমরা অনেকেই করতে যাই কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে একজন মোয়াল্লামের আন্ডারে যাই মোয়াল্লাম যেভাবে বলে সেভাবে করি কিন্তু নিয়ম হচ্ছে আপনি নিজের ব্যক্তিগত আমল না হজটা এটা ব্যক্তিগত আপনার আমল অতএব হজ সম্পর্কে আপনাকে আগে থেকেই শিখতে হবে জানতে হবে হজের উদ্দেশ্যটা কি সেটা জানতে হবে সে উদ্দেশ্যটাকে স্থির করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে হবে হজ কিন্তু আলহাজ হওয়ার জন্য করা যাবে না কিন্তু হজ করে এসে আমরা দেখি একদল মানুষ কার্ডের মধ্যে লেখে আলহাজ তাইলে মুসল্লি লেখে না কেন নামাজি লেখে না কেন নামাজি আব্দুল গাফার হ্যাঁ অথবা রোজাদার আব্দুল গাফার এইটা যদি শুনতে কেমন কেমন লাগে তাহলে আলহাজও তো শুনতে কেমন কেমন লাগার কথা কিন্তু দেখেন একটা উল্টা জিনিস আমাদের সমাজের মধ্যে এত প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরা ওটাকে একটা লকব হিসাবে উপাধি হিসাবে ব্যবহার করছি এটা না বলেন তো এটাকে সংশোধন করা উচিত না অবশ্যই সংশোধন করা উচিত কারণ যখন কোনো ব্যক্তি মানুষের প্রশংসা লাভের জন্য কোনো ইবাদত করে তার সেই ইবাদতটা বাতিল কেউ যদি মানুষকে দেখানোর জন্য সালাদ পড়ে তার সালাদটা বাতিল দেখবেন যে সালাদ থেকে যারা অলস তারা দেখানোর উদ্দেশ্যে সালাদ পড়ে এটা স্বভাব অর্থাৎ কোনো ইবাদত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্যে করা যাবে না এটা মনে রাখতে হবে এগুলো হচ্ছে আমাদের মৌলিক জ্ঞান আমি ইবাদত সম্পর্কে এবং আমালাত সম্পর্কে আর দুটো মূলনীতি বলে আমরা হয়তো প্রশ্ন উত্তরে যেতে পারি না এটা এটা আপনারা একটু মনে রাখবেন সেটা হচ্ছে আমরা এতক্ষণ বললাম ইবাদত পালন করতে হবে কিসের আলোকে এলেমের আলোকে সংক্ষেপে বলেন এলেমের আলোকে এলেমটা তো কোরআনসূন্দ আমরা বলেছি আকিদা পোষণ করতে হবে কিসের আলোকে এলেমের আলোকে ইমান পোষণ করতে হবে কিসের আলোকে এলেমের আলোকে ইসলাম পালন করতে হবে কিসের আলোকে এলেমের আলোকে হালাল হারাম নির্ধারণ হবে কিসের আলোকে এলেমের আলোকে যদি এলেমের আলোকে আমরা সেটা করতে পারি তাহলে দেখবেন সব কিছু সহজ হয়ে যাবে এতে থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে যতগুলো ইবাদত যে ইবাদতগুলো ইসলামের স্বীকৃত ইবাদত যেমন সলাদ, সোম হজ জাকাত কোরবানি দান খয়রাত সাদাকা। এই ইবাদতগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ এবং তার রাসুল যে ইবাদতগুলো চালু করেছেন এর বাইরে আর কোনো ইবাদত চালু করা যাবে না আচ্ছা যদি কেউ চালু করেন তাহলে কি হবে বেদাত হবে এই মূলনীতিটা কিন্তু মনে রাখতে হবে এই মূলনীতিটা মনে রাখতে হবে আচ্ছা যেই কাজগুলোকে আমরা সওয়াবের কাজ হিসাবে আদায় করি সেগুলো কি না এভাবে বলবেন না যে কাজগুলোকে সওয়াবের কাজ হিসাবে আদায় করি এগুলো ইবাদত সেই ইবাদতটার যদি দলিল থাকে তাহলে সেটা ইবাদত হবে আর দলিল না থাকলে সেটা বেদাত হবে খুব সহজ কথা এখন যেমন কবর জিয়ারত করা এটা শরীয়তে দলিল আছে না আচ্ছা এটা এটা এবং এটা সবের কাজও হতে পারে যদি সঠিক পন্থায় আপনি জিয়ারত করেন কিন্তু কবরে করার দলিল আছে কবরে সিন্নি দেওয়ার দলিল আছে কবরে মান্নত করার দলিল আছে কবরে মোমবাতি দেওয়ার দলিল আছে কবরে পয়সা দেওয়ার দলিল আছে তাহলে এগুলো কি হবে তাহলে বুঝতে হবে আমাদের আমাদেরকে বুঝতে হবে হ্যাঁ যেই কাজগুলো রসুল সাল্লা সাল্লাম থেকে সাব্যস্ত হয় নাই অথচ আজকের বিভ্রান্ত মুসলিমরা যেগুলোকে প্রচলন করেছে সেটা কি হবে বেদাত হবে এটা কি এটা জ্ঞান বলে এটা এলেম বলে এটা কোরআন বলে এটা সুন্না বলে এই মূলনীতির আলোকে তাহলে সকল এই বাদাত এটা শরীয়ত সিদ্ধ হবে যদি সুন্না দলিল থাকে আর যদি কোরআন সুন্না দলিল না থাকে তাহলে সেটা কি হবে এবং হারাম হবে এই জন্য ওলামাইকেরাম বলেন যে যেই ইবাদতগুলো আল্লাহ এবং তার রাসুল প্রণয়ন করেছেন চালু করেছেন সেগুলোই শুধু ইবাদত হিসাবে গণ্য হবে আর এছাড়া এর বাইরে অন্য কোনো ইবাদত সেটা হারাম হবে সেটার ইবাদত হবে আচ্ছা মামালাতের ক্ষেত্রে একটা মূলনীতি দেখেন একদম ঠিক উল্টা মামলাতের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসুল যে সমস্ত জিনিসকে হারাম করেছেন সেটাই শুধু হারাম হবে এর বাইরে আর কিছু হালাল হবে আমাদের জন্য সহজ হয়ে গেল না অতএব আজকে যদি দেখেন কিছু ইবাদত আমাদেরকে দেওয়া হয়েছে গুটি কি ইবাদত আমাদের জন্য কঠিন না পাঁচ অক্ত সালাত যদি পঞ্চাশ কঠিন হইতো আল্লাহ কি সহজ করছেন না কঠিন করছেন দেখেন কোরআনে আল্লাহ তালা বলছেন ওসরা আল্লাহ তোমাদের জন্য সহজতা চান তিনি তোমাদের জন্য কোনো কঠোরতা চান সুহানোল্লাহ সুভান আল্লাহ তাহলে এই যে যেমন বছরে মাত্র একবার সিয়াম ফরাজ করা হয়েছে আর সিয়ামটাকে দেখেন জাপানি বিজ্ঞানী কি বলতেছেন অটোফেজি এটা বইলা তিনি আবার নোবেল পুরস্কার পেয়ে গেছেন দেখেন মানে সিয়ামটা যে কত উপাদেয় একটা পদ্ধতি সেটা তিনি প্রমাণ করলেন কিন্তু আমরা কি সেই জন্য সিয়াম রাখি আমরা রোজা রাখি কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু সেটা বৎসরে মাত্র এক মাস যদি বছরের ছয় মাস সিএন রাখতে বলতো কঠিন হতো না কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন হজ সেই মক্কায় যাওয়া দেড় মাস থাকা অথবা এক মাস থাকা কত কাজ সেখানে জীবনে কতবার একবার যদি প্রতি বছর হজ ফরজ হতো কঠিন হতো না এখন আল্লাহকে কঠিন করলেন না সহজ করলেন সহজ করলেন তাহলে সমস্ত এবাদত মানে গুটি কতে ইবাদত দিয়েছেন যাতে আমরা সহজে পালন করতে পারি এর বাইরের ইবাদতগুলোকে এমন কঠিনভাবে নিষেধ করেছেন যে বান্দারা তোমরা কোনো কোনো কিছু প্রচলন করে যদি বলো তার সব আছে তাহলে গুণা হবে কখনো তুমি যদি করো সেটা বেদাত হতে পারে অথবা কখনো করলে সেটা শিরিক হয়ে যেতে পারে যেটার জন্য তোমাদেরকে চড়া মূল্য দিতে হবে আল্লাহ আকবার আজকে আমাদের মুসলিমরা দেখেন এলেম মুখী না হওয়ার কারণে তারা রিয়্যাক্ট করতেছে আমরা যখন বলি ভাই এভাবে করলে এটা বেদাত হবে ভাই এটা করলে শিরিক হবে অনেকে রিয়্যাক্ট করতেছে বলছে এটা কি বলেন এটা আপনার কাছে আমার কাছে না আরে ভাই এলেম তো সবার কাছে আছে আপনি সেই এলেমটা দিয়ে সেই জ্ঞানের আলোকে একটু যাচাই বাছাই করেন একটু দেখে নেন যে কি আমাদের করণীয় কি আমাদের করণীয় নয় তাহলে দেখেন গুটি কতক এবাদত দেওয়া হয়েছে এর বাইরে এবাদত করাটাকে কঠিনভাবে নিষেধ করে দেওয়া হয়েছে বলছে এর বাইরে কোনো এবাদত যদি তোমরা তৈরি করো চালু করো তাহলে সেটা প্রত্যাখ্যাত এবং তার জন্য চড়ামূল্য দিতে হবে গুণা হবে রাসুল সাল্লাম বলেছেন সাবধান তোমরা দিনের মধ্যে নতুন নতুন প্রচলিত কাজ থেকে দূরে থাকো কারণ প্রত্যেক নতুন নতুন প্রচলিত জিনিস হচ্ছে বেদা প্রত্যেক বেদা হচ্ছে দলালা বিভ্রান্তি এবং প্রত্যেক বিভ্রান্তি দিকে নিয়ে যায় তাহলে শেষ পরিণতি কি জাহান্নাম জাহান্নাম শেষ পরিণতি কি আমার প্রিয় ভাইরা এগুলো দিনের জরুরি জ্ঞান এটা আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে আর মামালাতের ক্ষেত্রে ঠিক তার বিপরীত আমালাতের ক্ষেত্রে বলা হচ্ছে হারাম হচ্ছে লিমিটেড আর হালাল হচ্ছে আর সব কিছু কারণ আমাদের হঠাৎ করে একটা ফল দেখলাম খেতে ইচ্ছে করে এখন যদি বলে ভাই এ এটা খাওয়া যাবে না একটা দামি ফল আর কি বুঝছেন বিদেশে তার একটা শরবত করা হয় মক্কায় গেলেও পাবেন তারপরে বিদেশি আঙ্গুর না এটা তো খাওয়া যাবে না আঙ্গুর থেকে মদ হয় খাওয়া যাবে না যদি কেউ বলে তাহলে মুশকিল না যে এটাও খাওয়া যাবে না হে এটাও খাওয়া যাবে না আপনি যাই বলেন তাই আমি ফাস্ট ফুডের দোকানে ঢুকতে চাচ্ছি যদিও ফাস্ট ফুড আসলে ভালো না ফাস্ট ফুড কিন্তু ভালো না কৃত্রিম স্বাদের নানা জিনিস মিশিয়ে তারা এটাকে স্বাদ করে আর ধনী লোকদের মনোরঞ্জন করার জন্য অনেক দাম বাড়িয়ে দেয় আমাদের অনেকে স্বপ্ন থাকে যে একটু ফাস্ট ফুড যদি খাইতে পারতাম কিন্তু আমি আপনাদেরকে বলি আমি পারত পক্ষে সর্বতভাবে ফাস্ট ফুড বা এই টাইপের যে কোনো রিচ ফুড এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি বাদ দেওয়ার চেষ্টা করি কারণ এটা শরীরের জন্য খুবই খুবই ক্ষতিকর এক্ষেত্রে দেখা যাচ্ছে সেরিয়া বলছে এটা খেতে চাও খাও 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 আমাকে শুধু জাস্ট একটা লিস্ট দেখতে হবে যেমন ডায়াবেটিসের মানে পেশেন্টরা দেখে বা যাদের হার্টের রোগ আছে তারা পেশান একটা লিস্ট দেখে যে কি কি খেতে পারবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে একজন লোক ডায়াবেটিক হয়ে যাওয়ার পরে দুনিয়ার প্রায় সব খাবারই তার জন্য নিষিদ্ধ হয়ে যায় হার্টের রোগী হয়ে যাওয়ার পরে সে খুবই লিমিটেড জিনিস খেতে পারে কিন্তু আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে খুবই লিমিটেড জিনিস নিষেধ করা হয়েছে আর সব জিনিস হালাল করে দেওয়া হয়েছে হালাল করে দেওয়া হয়েছে সোহান আল্লাহ বলবেন না সোহান আল্লাহ সোহান আল্লাহ এই জিনিসগুলো একটু মূলনীতিগুলো আমাদের একটু জানা দরকার প্রিয় ভাইরা এই জিনিসগুলো যদি জানতে পারেন আর এটা যদি মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন তাহলে মানুষ আলোকিত হবে জানবে বুঝবে তারা যে বিভ্রান্তির মধ্যে আছে সেগুলো থেকে তারা সেই এলেমের কারণেই তারা নিজেদেরকে সংশোধন করবে আজকে আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে আমাদের সঠিক জ্ঞানের চর্চাটা নাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে খুবই দুর্বল পজিশনে আছে জ্ঞানের চর্চা সেখানে নাই আমি যদি বলি সে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান অথবা জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান একটু পরীক্ষা করলে দেখবেন আজকের আধুনিক ছেলেমেয়েরা এ প্লাস বাইশ ঠিকই কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারে না মাদ্রাসার ছেলেমেয়ের জিজ্ঞেস করিস এটা কোন সিকে ওইটা কোন সিকে উত্তর দিতে পারে না যদি বলি যে যেমন ধরাবা দরাবো ধরাবো এটা এক টানে বলতো দেখি সে এক টানে মানে বলতো দূরের কথা দু তিনটা শব্দের পরে আর বলতে পারে না তাহলে কিসের জ্ঞান কিসের জ্ঞান জ্ঞানটা এত এত অধপতন হয়েছে জ্ঞানের জগতে আমাদের যে আমাদের দেশে প্রকৃতি স্কলার আসলে তৈরি হচ্ছে না আর আরেকটা জিনিস জ্ঞানের কদরও প্রয়োজন জ্ঞানীগুণীদের কদর প্রয়োজন আজকে ওই তেলের কথা হচ্ছিল গাড়িতে যখন আসছিলাম বললো যে এখন যেমন ধরেন এই যে সোয়াবিন তেলটা এটা তো খুব ভেজাল্লা তেল এটা কিন্তু অ্যাভয়েড করতে পারলে ভালো তাহলে বিকল্পটাকে বিকল্প হচ্ছে ঘানিতে ভাঙানো সরষার তেল দেখেন আমাদের আগের যে জেনারেশান বাবা দাদা তাদের আগে এটা শুধু শেষটা তেল খেয়েছে এরা সয়াবিন তেলও খায় নাই বা অন্য এই ধরনের নতুন নতুন যে তেলগুলো আসে এই ভেজাল্লা তেল এরা কখনও খায়নি এরা স্ট্রং ছিল অনেক আমার দাদাও ছিয়ানব্বই বছর বেঁচে ছিলেন আলহামদুলিল্লাহ আমার বাবার বয়সও ছিল একাশি বছর যখন তিনি মারা যান রাহেমাহমুল্লাহ তো তারা অনেক সুস্থ ছিলেন একদম মৃত্যুরাগ পর্যন্ত তারা সুস্থ ছিলেন মাসাল্লাহ এই পিওর জিনিসগুলো খেয়ে আর এখন এই যেমন ধরেন যদি বলা হয় যে সরিষার তেল দিয়ে এখন রান্না করেন বলে ভাই সরিষার তেল দিয়ে রান্না করলে কেমন গন্ধগন্ধ লাগে কারণ কি সরিষার তেলটা পিওর আর সয়াবিন তেলটা ভালো লাগে কারণ এটা ভেজাল তো ভেজালটাতে যখন অভ্যস্ত হয়ে যায় তখন ভালোটা গন্ধগন্ধ লাগে ঠিক জ্ঞানের জগতে আমাদের একই অবস্থা হয়েছে আমরা যখন ভুল বিভ্রান্তিকর সব কিছুতে সম্পৃক্ত হয়ে গেলাম তখন সেটা আমাদের কাছে সঠিক মনে হচ্ছে আর সঠিক জ্ঞানটাকে আমাদের কাছে মনে হচ্ছে ফেতনা ফেতনা সরাসরি আমাদের অনেক এলাকায় ভাই বেড়াদাররা বলেন যে এটা তো ফেতনা ইয়া সালাম ইয়া সালাম আপনার সহি হাদিস থেকে বোখারি থেকে উদ্ধৃতি দেওয়ার পরে এটা কি করে ফেতনা হতে পারে বলেন সঠিক জ্ঞান কি করে ফেতনা হতে পারে বরং আমাদের একটু চিন্তা করা উচিত যখন কেউ আমাদের কাছে কোনো জ্ঞান নিয়ে আসেন একটু চিন্তা করি আমরা চিন্তা করতে তো আর কোনো অসুবিধা নেই এরপরে আপনি যদি দেখেন যে আমি কোনো ভুল বলেছি সেটা গ্রহণ করবেন না আপনি আপনি তো স্বাধীন কেউ কি কারো ঘাট ধরিয়ে কিছু করতে পারে পারে না প্রিয় ভাইরা আমাদেরকে জ্ঞানমুখী হতে হবে জ্ঞানের মাধ্যমেই আমরা একে অপরের ভুলগুলো সংশোধন করতে পারব। অত্যন্ত ভদ্রভাবে সৌজন্যতা রক্ষা করে পরস্পরের প্রতি ভালোবাসার শ্রদ্ধা বজায় রেখে এটা আজকে আমাদের সমাজের জন্য খুবই জরুরি হয়ে পড়েছে কারণ আজকে আমাদের মধ্যে একটা অসহিষ্ণুতা দেখা দিয়েছে একটা উগ্রবাদ দেখা দিয়েছে আমরা উগ্র আচরণ করছি আমরা মনে করি যে এই আচরণ শুধু জঙ্গিবাদে লিপ্ত কিছু লোকেরা করে আসলে সেটা নয় সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদ দেখা যাচ্ছে অল্প কারণেই সে ক্ষেপে যায় রাস্তা দিয়ে চলার ক্ষেত্রে হাত লাগলে কয় ভাই আপনি আমি কোনো দিয়ে গোতা দিলেন কেন একজন ভাইয়ের সাথে একবার আমার পা লাগলো আপনি আমাকে লাথি মারলেন কেন আমি কুইন্দালিল্লা আই এম সরি আমি কিছুই করিনি আপনাকে তবে আমার অনিচ্ছা সত্ত্বেও যদি শরীরের কোনো কিছু লেগে যায় আপনি আমাকে ক্ষমা করুন এতটুকু বলার পর তো আর কিছু বলার সুযোগ থাকে না কিন্তু এতটুকু মানুষ বলে না একজন যখন আপনাকে রাগ করে আপনিও কম কিসে আপনি বলেন তুমি লত্থে মেরেছ তখন কি হবে যুদ্ধ খুনা খুনি লাগালাগি আমরা পত্রিকায় দেখি দুটো গ্রাম একসাথে লাগালাগিতে লিপ্ত হয় এভাবে ছোট্ট জিনিসগুলোকে কেউ মানে সবাই অসহিষ্ণু এই অসহিষ্ণুতা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে ধৈর্য রক্ষা করতে হবে মুসলিমরা সবচেয়ে ভদ্র জাতি আল্লাহ তালা বলছেন শ্রেষ্ঠ জাতি আসলে শ্রেষ্ঠত্ব কেন বলেন তো সবচেয়ে ভদ্র জন্য পৃথিবীতে সবচেয়ে ভদ্র জাতি হচ্ছে মুসলিমরা আজও যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে উগ্রবাদে সম্পৃক্ত লোকের সংখ্যা খুবই কম কিন্তু ইসলাম বিরোধী যে সমস্ত শক্তিগুলো আছে এবং বিশেষ করে সাম্রাজ্যবাদী শক্তি তারা আসলে তাদের প্রচার মাধ্যম তাদের কাছে থাকায় তারা বুঝাচ্ছে যে এই অল্প গুটি কতেক চার পাঁচজন উগ্রবাদী যেন সবাই একশো আশি কোটি মুসলমানরা উগ্রবাদী আসলে এটা কি সত্য আমি বলি আপনাদেরকে এই এলাকায় যারা সাধারণ শিক্ষিত মানুষ আছে যদি আপনার বাবা চাচা জ্যাঠা দাদা এদের মধ্যে কোনো ইসলামী ব্যক্তিত্ব পান দেখেন তো সে উগ্রবাদী কিনা আমি অনেককে জিজ্ঞেস করেছি অনেক জেনারেল শিক্ষিত অনেক ডক্টরেট অনেক শিক্ষাবিদকেও জিজ্ঞেস করেছি আপনারা যে মাঝে মাঝে এই সমস্ত অসম কথা বলেন এর মধ্যে বলেন তো আপনার বংশে কতজন এই দাড়ি টুপি এবং আলেম আছেন এদের মধ্যে কয়জন উগ্রবাদী কয়েকজনও নাই তাইলে আমি বলি তাইলে আপনারা এগুলো বলেন না কেন আসলে উগ্রবাদ ইসলাম সমর্থন করে না অসহিষ্ণুতা ইসলাম সমর্থন করে না ধৈর্য বিরোধিতাকে ইসলাম সমর্থন করে না জঙ্গিবাদকে ইসলাম সমর্থন করে না ইসলাম না জন্য এজন্য সবচেয়ে সুন্দর জেনারেশন তৈরি করতে পেরেছে রাসুল সাল্লাহ সাল্লামের যুগে আপনি দেখেন যে সাহাবাই কেরাম তাদের ইসলাম গ্রহণের আগে ছিল একরকম কঠিন জীবন উগ্র জীবন সেই কেরাম হয়ে গেছে সবচেয়ে ভদ্র মানুষ অমরাব্দুল খাতাবরাদি আল্লাহ তালুমকে দেখেন খালিদ বিন ওয়ালিদকে দেখেন এবং আরও আবুদার গেফারি সহ আরও অন্য হামজা বিন আব্দুল মোত্তালেম এরকম আরও অনেক লোকদেরকে দেখেন যারা ইসলামের আগে কেমন ছিলেন আর ইসলামের পরে কেমন হয়েছেন তাহলে ইসলাম মানুষকে পরিশীলিত করে ভদ্র করে ইসলাম মানুষকে সহিষ্ণু করে তোলে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে আজকে সেই পরিচয়টা আমাদেরকে দিতে হবে আমি আপনাদের কাছে সে আহ্বান রাখছি আসুন আমরা দিনের জরুরি জ্ঞানগুলো অর্জন করার জন্য নিজেরা ব্রত হই চেষ্টা করি এবং আলে মোলামাদের সাথে রিলেশন আমরা বৃদ্ধি করি তাদের প্রতি শ্রদ্ধা রাখি এবং তাদের পরামর্শের আলোকে আমরা আমাদের এই সমাজটাকে পুনর্গঠন করি সমাজ থেকে যত দুর্নীতি আছে যত ভুল বিভ্রান্তি সেরেক বেদাত আছে এগুলোকে আমরা বিদায় জানাই এগুলোকে না বলি এবং পাশাপাশি যে সমাজের মধ্যে তরুণদেরকে বিপদগামী করে এমন যে সমস্ত উপকরণ আছে যেমন মাদকদ্রব্য ইয়াবা পর্নোগ্রাফি কিংবা অশ্লীল নাটক সিনেমা বা অশ্লীল যাত্রা গান এগুলোকেও আমরা বাদ দেওয়ার জন্য আমরা ব্রত গ্রহণ করি প্রতিজ্ঞা করি তাহলে আশা করি যে সমাজটা সুন্দর হবে কারণ সমাজে ইতিবাচক জিনিসগুলো সমাহার ঘটাতে হবে এবং নেতিবাচক জিনিসগুলো থেকে সমাজকে উদ্ধার করতে হবে যারা এখানে শিক্ষক আছেন স্কুল মাদ্রাসা কিংবা ইউনিভার্সিটির যারা শিক্ষক আজকের এই সভায় আছেন তাদের প্রতি আমার এই আহ্বান আপনারা কিন্তু আপ শুধু আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক নন আপনারা জাতির বিবেক আপনারা সমাজের শিক্ষক অতএব সেই রোলগুলো প্লে করুন যেটা আজ থেকে ত্রিশ বছর চল্লিশ বছর আগে আমরা দেখেছি আমাদের শিক্ষকরা করতেন আমার নানাও একজন শিক্ষক ছিলেন পুরো গ্রাম তার নির্দেশে চলত এবং তিনি যা বলতেন সবাই নির্দ্বিধায় সেটা মেনে নিত সেই স্থানটা শিক্ষকদের এবং আলে মোলামাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং তার জন্য নিজেদেরকে সংযত আচরণ করতে হবে সম্মানজনক আচরণ করতে হবে জ্ঞান সুলভ আচরণ করতে হবে অজ্ঞানতা এবং অজ্ঞতা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে তাহলে আশা করি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন সুন্দর হবে সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যারা আজকের এই আয়োজন করেছেন আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই দোয়া করি আল্লাহ যেন আপনাদের প্রচেষ্টাকে কবুল করেন এখানে যে মসজিদটা হয়েছে আপনারা যারা আছেন আপনারা সেই মসজিদটাকে আবাদ করার জন্য চেষ্টা করবেন মসজিদ ভিত্তিক জ্ঞানের একটা সুন্দর চর্চা এখানে হতে পারে আমি সেই পরামর্শ দিচ্ছি আপনাদেরকে যেন এই মসজিদে বয়স্ক শিক্ষার একটা ব্যবস্থা হয় দিনের জরুরি জ্ঞানগুলো এখান থেকে শেখা শেখানো হয় কোরআনের তালিম হয় কোরআনের সুন্দর তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় কোরআনের তাফসির হয় নবীর যেন উপর আলোচনা মাসিক ধারাবাহিকভাবে চলতে থাকে আশা করা যায় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জীবনী পড়ার সাথে সাথে তার মতো হওয়ার যে চেষ্টা সেটা আমাদের থাকবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আয়োজকদেরকে আল্লাহ তালা তৌফিক দান করুন এবং কবুল করুন বিশেষ করে আব্দুল মালিক ভাই যিনি এখানে আসলে শুরু থেকেই যথেষ্ট চেষ্টা করেছেন আমি তারও শক্রিয়া আদায় করছি আল্লাহ যেন তাকে মেজিদ তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে আল্লাহ যেন দান করেন এতটুকু বলে আমি আমার কথা শেষ করছি হ্যাঁ সাল্লামা আল্লাহ আলানবীলা মোহাম্মদ وعلى اله واصحابه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك